তো আমরা কি বলেছিলাম যে ফেজ ওয়ান রিয়াকশন আমাদের কয় ধরনের মেটাবলাইজিং এনজাইমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলেছিলাম, দুই ভাগে ভাগ করতে পারি বলেছিলাম। একটা হচ্ছে যে মাইক্রোসোমাল এনজাইম এবং আরেকটা হলো বললাম আমরা নন মাইক্রোসোমাল এনজাইম। মাইক্রোসোমাল এনজাইম বলতে যে এনজাইমগুলো বলেছি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, এবং মাইক্রোসোমাল এনজাইমগুলো হচ্ছে মেইনলি ফেজ ওয়ান রিয়াকশন করে এবং হচ্ছে ফেজ টু এর মধ্যে অনলি গ্লুকোরোনিডেশন করে। আর নন মাইক্রোসোমাল যেটা, নন মাইক্রোসোমাল গুলো মেইনলি ফেজ টু রিয়াকশন গুলো করে অ্যাকসেপ্ট গ্লুকোরোনিডেশন, এবং ওরা কিছু পরিমাণে ফেজ ওয়ান রিয়াকশনও করে থাকে। ঠিক আছে, তো আমরা এতটুকু পর্যন্ত বলেছিলাম। এরপরে আমি আপনাদের বলেছি যে ফেজ ওয়ান রিয়াকশনে, ফেজ ওয়ান রিয়াকশনে আমাদের ফেজ, আবার একটু বলবেন, আবার একটু। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এতটুকু তো ছিলাম। এরপর আমি আপনাদের বলেছি যে আমাদের ফেজ ওয়ান রিয়াকশনে কয়টা ফেট হতে পারে। একটা বলেছি যে আমাদের অ্যাক্টিভ টু ইনঅ্যাক্টিভ, প্রোডাক্ট টু অ্যাক্টিভ, হ্যাঁ, আর একটা বলেছি অ্যাক্টিভ টু অ্যাক্টিভ। তাহলে এরপরে আমরা উদাহরণ দিয়েছিলাম যে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে একটা ড্রাগ যেটার কোনো ইফিকেসি নাই, মানে ইনঅ্যাক্টিভ অবস্থা, সে বডির মধ্যে গিয়ে ফেজ ওয়ান রিয়াকশনের মাধ্যমে সে অ্যাক্টিভ ড্রাগে পরিণত হয়। তো আমরা এরকম উদাহরণ দিয়েছিলাম লিভোডোপা থেকে ডোপামিন, তারপরে উদাহরণ দিয়েছিলাম পিভামপিসিলিন থেকে অ্যাম্পিসিলিন, এবং হচ্ছে আমরা বলেছি যে এনালেপ্রিল থেকে এনালেপ্রিলেট। ঠিক আছে, এতটুকু ছিলাম। আচ্ছা, এখন এরপরে আসেন তাহলে ফেজ ওয়ান। হ্যাঁ, ফেজ ওয়ান রিয়াকশন হচ্ছে মোট তিনটা, কি কি? অক্সিডেশন, রিডাকশন এবং হচ্ছে হাইড্রোলাইসিস। হ্যাঁ, এই তিনটা হয়ে থাকে। আচ্ছা, এখন এর মধ্যে এরপরে সারা যেটা ধরে যে প্রত্যেকটার একটা করে উদাহরণ আমাদের জানতে হবে যে কোনটা কি। যেমন একটা জিনিস মনে রাখবেন যে ফেজ ওয়ানের মধ্যে, ফেজ ওয়ান রিয়াকশনটা আমরা অ্যাকচুয়ালি কি করি, যে একটা যে ড্রাগসটা আমার বডিতে ঢুকবে, মনে করেন এই হলো আমাদের ড্রাগসটা, হ্যাঁ, এই ড্রাগসটা এখন কি অবস্থায় আছে, মনে করেন অ্যাক্টিভ অবস্থায় দিলাম, আমরা অ্যাক্টিভ অবস্থায় ড্রাগটা আমরা খেলাম। তো এই ড্রাগের সাথে তিনটা গ্রুপ যোগ করবে, একটা হচ্ছে OH গ্রুপ, NH2 গ্রুপ এবং হচ্ছে SH গ্রুপ। এই তিনটা গ্রুপ যোগ করে এই ড্রাগটাকে আমরা কি করে ফেলি, ওয়াটার সলিউবল করে ফেলি। কিন্তু এই ওয়াটার সলিউবলটা আমরা যোগ, মানে 100% ওয়াটার সলিউবল করাটা সম্ভব হয় না ফেজ ওয়ান রিয়াকশনে। এর জন্য আমরা ড্রাগটাকে যতটুকু পারি ওয়াটার সলিউবল করে তাকে কার কাছে রেফার করব, অনেকটা ডক্টরদের চেম্বারের মতো, জুনিয়র ডক্টর দেখে তাকে সিনিয়র ডক্টরের কাছে রেফার করলেন, তাকে পাঠিয়ে দিল ফেজ টু কাছে। ফেজ টু তখন তাকে 100% ওয়াটার সলিউবল করে তাকে বাইল এবং কিডনির মাধ্যমে এক্সক্রিট করে দিবে। ঠিক আছে, এটা বলেছিলাম। এরপরে দেখেন, আচ্ছা, আজকে স্লাইডটা ঠিক আছে। এরপরে এখন এই জিনিসটাতে দেখেন, তাহলে এই উদাহরণগুলো ভাইভাতে মাছ ধরে সারা জানতে চায়, সেটা হলো যে মানে কয়েকটা উদাহরণ দিতে বলবো আপনাদের, যেমন কি কি আছে দেখেন। অক্সিডেশন বললাম তিনটা রিয়াকশন হয় ফেজ ওয়ানে, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস। অক্সিডেশনের উদাহরণ কি, যেমন কোডেইন থেকে মরফিন হচ্ছে, আরেকটা হচ্ছে অ্যাড্রেনালিন থেকে ভ্যানিলাইল ম্যান্ডেলিক হচ্ছে, এটা ছিল মেইন ড্রাগ, প্যারেন্ট ড্রাগ, সেটাকে কনভার্ট করে বানাচ্ছে মরফিন। আর অ্যাড্রেনালিন ছিল মেইন সাবস্টেন্সটা, অ্যান্ড্রোজেনাস, সেটাকে ফেজ ওয়ান কনভার্ট করে বানাচ্ছে ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। এখন দেখেন এই যে কোডেইন থেকে মরফিন হচ্ছে, সেটা ফেজ ওয়ান করতেছে, বাট কোন এনজাইমের মাধ্যমে হচ্ছে, মাইক্রোসোমাল, মানে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে। এবং এটাও ফেজ ওয়ান, অ্যাড্রেনালিন থেকে ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, বাট সেটা হচ্ছে কোন এনজাইমের মাধ্যমে, নন মাইক্রোসোমাল এনজাইম। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি কি বলেছি, ফেজ ওয়ান এর মাধ্যমে আমরা একটা অ্যাক্টিভ ড্রাগকে ইনঅ্যাক্টিভ করতেও পারি, নাও করতে পারি, তাই না? তাহলে দেখেন কোডিন থেকে যে মরফিন হচ্ছে, মরফিনের কি ইফিকেসি আছে নাকি নাই? ইফিকেসি আছে। তাহলে ফেজ ওয়ান রিয়াকশনটা এই কোডিন ড্রাগকে এখনো কি করতে পারে নাই, ইনঅ্যাক্টিভ করতে পারে নাই, বরং শেষে একটা অ্যাক্টিভ মেটাবোলাইটস মরফিন তৈরি করছে। কিন্তু অন্যদিকে দেখেন অ্যাড্রেনালিন থেকে ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড হচ্ছে, এটাও একটা কি, ফেজ ওয়ান রিয়াকশন, বাট এখানে ভ্যানিলাইল ম্যান্ডেলিক অ্যাসিডটা হচ্ছে ইনঅ্যাক্টিভ।
তাহলে দেখ আপনারা সরাসরি দেখলেন যে ফেজ ওয়ান এর মাধ্যমে একটা অ্যাক্টিভ ড্রাগ ইনঅ্যাক্টিভ হতেও পারে নাও হতে পারে। এরপর উদাহরণটা হচ্ছে দেখেন রিডাকশন, যেমন কর্টিসন থেকে হাইড্রোকর্টিসন অনেক কমন একটা উদাহরণ। এখন দেখেন এই যে কর্টিসনটা ছিল প্যারেন্ট ড্রাগস, মানে যে ঢুকলো বডিতে বা বডিতে আছে, তাকে ফেজ ওয়ান এর মাধ্যমে আমরা তৈরি করলাম হাইড্রোকর্টিসন। এখন বলেন হাইড্রোকর্টিসনটা কি তার ইফিকেসি আছে নাকি নাই হাইড্রোকর্টিসনের? হাইড্রোকর্টিসনেরও কিন্তু ইফিকেসি আছে। তার মানে হচ্ছে যে কর্টিসনটাকে আমাদের ফেজ ওয়ান রিয়াকশন ইনঅ্যাক্টিভ করতে পারে না, বরং একটা অ্যাক্টিভ মেটাবলাইজ হাইড্রোকর্টিসন তৈরি করলো। অন্যদিকে এদিকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানল তৈরি হচ্ছে। একইভাবে হাইড্রোলাইসিস এর একটা উদাহরণ দেখেন, পেথিডিন থেকে মেপিরিডিনিক অ্যাসিড, এটাও সেই ইনঅ্যাক্টিভ করতে পারে নাই। আর আরেকটা উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন থেকে অ্যাসিটেন প্লাস কোলিন হচ্ছে। তাহলে আপনাদের স্যার কোয়েশ্চেন করবে যে তুমি কয়েকটা ফেজ ওয়ান এর উদাহরণ দাও, তখন আপনারা বলবেন স্যার যেমন অক্সিডেশন যেমন হচ্ছে, কোডিন থেকে মরফিন হচ্ছে, যেমন স্যার ফেজ ওয়ান এর আরেকটা রিয়াকশন রিডাকশন যেমন কর্টিসন থেকে হাইড্রোকর্টিসন হচ্ছে, আরেকটা উদাহরণ হচ্ছে যেমন হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের মাধ্যমে যেমন পেথিডিন থেকে মেপিরিডিনিক অ্যাসিড হচ্ছে, এগুলো উদাহরণ দিলে। তারপরে স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ফেজ ওয়ান এর মাধ্যমে কি সবসময় একটা ড্রাগ ইনঅ্যাক্টিভ হয়? তখন আপনি বলবেন না স্যার, হতে পারে নাও হতে পারে, যেমন এক্সাম্পল দাও। তখন বলবেন স্যার কোডিন থেকে মরফিন হচ্ছে, এখানে মরফিনটা স্যার ইনঅ্যাক্টিভ হয় নাই, মরফিনের ইফিকেসি আছে। অন্যদিকে স্যার ফেজ ওয়ান এর মাধ্যমে অ্যাসিটাইল কোলিন ভেঙে অ্যাসিটেট এবং কোলিন হয়ে যাচ্ছে, এই যে এখানে অ্যাসিটেট এবং কোলিন হলো ইনঅ্যাক্টিভ, তাহলে স্যার অ্যাক্টিভও হতে পারে ইনঅ্যাক্টিভও হতে পারে। এতটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, কোশ্চেনটা একটু আরেকবার বলেন তো, ওই যে কোনটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ? হ্যাঁ মানে মানে কি হ্যাঁ, ফেজ ওয়ান এর মাধ্যমে একটা ড্রাগ ইনঅ্যাক্টিভ হতেও পারে নাও হতে পারে। তো আপনাকে স্যার বলবে, দেখি তুমি কয়েকটা উদাহরণ দাও যে ফেজ ওয়ান এর মাধ্যমে অ্যাক্টিভ হচ্ছে আবার ইনঅ্যাক্টিভ হচ্ছে। তখন আপনি বলবেন স্যার যেমন অক্সিডেশন রিয়াকশনের মাধ্যমে কোডেনটা মরফিন হয়ে যাচ্ছে, তো এখানে স্যার কোডেনটাও অ্যাক্টিভ ছিল আবার ফেজ ওয়ান এর মাধ্যমে মরফিনটাও অ্যাক্টিভ, তাহলে ইনঅ্যাক্টিভ করতে পারে নাই স্যার। আর তখন বলবে তাহলে ইনঅ্যাক্টিভ করতেছে এরকম একটা উদাহরণ দাও। তখন আপনি বলবেন যে স্যার যেমন অ্যাসিটাইল কোলিন ছিল সে অ্যাক্টিভ, অ্যাসিটাইল কোলিন মাসকারেনিক রিসেপ্টর উপরে বসে, কিন্তু সে ফেজ ওয়ান রিয়াকশন যেমন হাইড্রোলাইসিস এর মাধ্যমে ভেঙে ইনঅ্যাক্টিভ অ্যাসিটেট এবং কোলিন হয়ে যাচ্ছে স্যার। তাহলে আমরা দেখলাম যে অ্যাক্টিভও হতে পারে যেমন কোডিন থেকে মরফিন, ইনঅ্যাক্টিভও হয়ে যেতে পারে যেমন অ্যাসিটাইল কোলিন থেকে অ্যাসিটেট প্লাস কোলিন। বুঝছেন কিনা এখন? জি আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখন আসেন যে ফেজ টু রিয়াকশন। তাহলে ফেজ টু রিয়াকশন কি কি আছে বলেন তো? ফেজ টু রিয়াকশন, ফেজ টু রিয়াকশনের মধ্যে আমরা বলেছি যে আমাদের ফেজ ওয়ান সে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করতে পারে নাও করতে পারে, এবং সে কমপ্লিটলি ওয়াটার সলিউবল করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে, ফেজ ওয়ান এর মাধ্যমে একটা ড্রাগ ওয়াটার সলিউবিলিটি 100% নাও হতে পারে। তাহলে 100% ওয়াটার সলিউবল করে এবং একদম কনফার্মলি ড্রাগটাকে ইনঅ্যাক্টিভ করে দিবে, এটা হচ্ছে কোন ফেজ রিয়াকশনের মাধ্যমে হয়? ফেজ টু। দেখেন ফেজ টু এর মাধ্যমে হবে, এই যে ফেজ টু এর মাধ্যমে দেখেন কমপ্লিটলি ওয়াটার সলিবল হয়ে যাবে একটা ড্রাগস এবং ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি রিয়াকশন হয় ফেজ টু এর আন্ডারে? ফেজ ওয়ান এর আন্ডারে তো পড়লেন যে অক্সিডেশন রিডাকশন হাইড্রোলাইসিস, এখানে আন্ডারে পড়লো যেমন গ্লুকোরোনিডেশন। হ্যাঁ, তখন স্যার বলবো একটা গ্লুকোরোনিডেশন রিয়াকশন হয়, এরকম কয়েকটা এক্সাম্পল দাও। তখন আপনারা এই দুটো বললেন কমন, প্যারাসিটা অ্যাসপিরিন এবং হচ্ছে প্যারাসিটামল। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্লুকোরোনিডেশন এর মাধ্যমে হয়। এখন গ্লুকোরোনিডেশনটা মানে এর মধ্যে আমরা কি বলেছি, গ্লুকোরোনিডেশন কোন এনজাইম করে বলেন, মাইক্রোসোমাল নাকি নন মাইক্রোসোমাল? মাইক্রোসোমাল মাইক্রোসোমাল, তাহলে মাইক্রোসোমাল মাইক্রোসোমাল, বাট রিয়াকশনটা হচ্ছে ফেজ টু টাইপের। হ্যাঁ ফেজ টু। আচ্ছা, এরপরে এরপরে দেখেন আরেকটা আরো রিয়াকশন আছে এখানে মধ্যে, আমরা বলতে পারি যেমন অ্যাসিটামিনোফেন, অ্যাসপিরিন, অ্যাসপিরিনের এরিয়া কি মানে প্যারাসিটামল, প্যারাসিটামলের কম্পোনেন্টটার নাম কি, কেমিক্যাল কম্পোনেন্ট অ্যাসিটামিনোফেন। হ্যাঁ, অ্যাসিটামিনোফেন থেকে অ্যাসিটামিনোফেন দেখেন গ্লুকোরোনাইট, মানে এটা ধরেন অ্যাসিটামিনোফেন ছিল, তার সাথে ফেজ টু রিয়াকশনটা কি করলো একটা গ্লুকোরোনাইট সাবস্ট্যান্স যোগ করে দিল। তাহলে ফেজ টু রিয়াকশনটা কি একটা মানে অ্যানাবলিক প্রসেস নাকি ক্যাটাবলিক প্রসেস বলেন তো? ফেজ টু রিয়াকশন অ্যানাবলিক, কেন? আমি একটা গ্লুকোরোনিক অ্যাসিড যোগ করতেছি, এই যে একটা সিনথেসিস, একটার সাথে আর আমি এটাকে ভাঙতেছি না, বরং হচ্ছে গ্লুকোরোনির একটা জিনিস এটার সাথে যোগ করে দিচ্ছি। তাহলে এটাও জিজ্ঞেস করে যে ফেজ টু হলো একটা মানে অ্যানাবলিক বা সিনথেটিক প্রসেস, আর ফেজ ওয়ান হলো একটা
ড্রাগসকে ভেঙে আমরা যতটুকু পারি ওয়াটার সলিবল করব, ওটা হলো ক্যাটাবলিক প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন অ্যাসপিরিন, অ্যাসপিরিনের কেমিক্যাল কম্পোনেন্টসের নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সাথে দেখেন কি বানাই ফেলছে ওকে, মানে স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা অ্যাসাইল নামটা বলি, মানে এটা হলো অ্যাকচুয়ালি অ্যাসপিরিনকে বলে অ্যাসাইল স্যালিসাইলিক অ্যাসিড, আপনারা সার্চ দিলে পাবেন। তো এটার সাথে গ্লুকোরোনাইট যোগ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? অ্যাসাইল গ্লুকোরোনাইট। তাহলে এখন বলেন তো অ্যাসাইল গ্লুকোরোনাইটটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অ্যাসাইল গ্লুকোরোনাইট ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ হওয়ার কোনো চান্স নাই, কারণ আমরা দেখতেছি এটা ফেজ টু, ফেজ টু তে অবশ্যই ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, সেটা মাইক্রোসোমাল হোক বা নন মাইক্রোসোমাল এনজাইম হোক। আচ্ছা, এরপরে দেখেন সালফেট কনজুগেশন, সালফেট কনজুগেশনের উদাহরণ স্যার বলবো একটা সালফেট দাও, তখন আপনারা একটা একটা উদাহরণ মনে রাখবেন, যেমন হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। হ্যাঁ, এটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল ফেজ টু রিয়াকশনে মেটাবলিজম হয়, ফেজ টু এর তো আবার অনেকগুলো রিয়াকশন আছে, যেমন একটু আগে দেখলেন গ্লুকোরোনিডেশন, তারপর হচ্ছে এটা হবে সালফেট কনজুগেশন, তো আমরা ওসিপি এর উদাহরণটা দিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যে মিথাইল ডোপা, এটাও স্যাররা জানতে চায়, তখন আপনি দেখেন এখানে কি হচ্ছে মিথাইল ডোপা, সেটা কি হচ্ছে দেখেন মিথাইল ডোপা ও সালফেট, দেখছেন কিনা? মিথাইল ডোপার সাথে জাস্ট কি লাগাই দিলাম আমরা, সালফেট গ্রুপটা লাগাই দিলাম এই। এরপরে দেখেন আর ওসিপি, ওসিপি এর কেমিক্যাল কম্পোনেন্ট নাম কি, অ্যাক্টিভ সাবস্টেন্সটার নাম, এটা স্যাররা জানতে চায়, ইথিনাইল স্টাডিওল। হ্যাঁ, ইথিনাইল স্টাডিওল, তাহলে ইথিনাইল স্টাডিওলের সাথে যখন সালফেট গ্রুপ লাগবে ফেজ টু রিয়াকশনের মাধ্যমে, তখন সেটা হয়ে যাবে ইথিনাইল স্টাডিওল জাস্ট সালফেট, ঠিক আছে? এখন দেখেন তাহলে ইথিনাইল স্টাডিওলটা অ্যাক্টিভ ছিল না, এই ইথিনাইল স্টাডিওলটা এটা ছিল অ্যাক্টিভ, কারণ এটা তো আমি ড্রাগ হিসেবে নিচ্ছি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল হিসেবে। এখন এই ড্রাগসটা যখন আমার মানে লিভারে যাচ্ছে, লিভারে তাকে ফেজ টু রিয়াকশনের মাধ্যমে সালফেট গ্রুপ যোগ করে বানালো কি, দেখেন ইথিনাইল স্টাডিওল সালফেট। আচ্ছা, তাহলে এখন বলেন ইথিনাইল স্টাডিওল সালফেটটা কি ওয়াটার সলিউবল না লিপিড সলিউবল? ইথিনাইল স্টাডিওল সালফেট ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবল, এটা লিভারের মধ্যে ইথিনাইলটা ঢুকছে ফেজ টু এর মাধ্যমে হয়ে গেল ইথিনাইল স্টাডিওল সালফেট। হ্যাঁ, এখন এই ইথিনাইল স্টাডিওল সালফেটটা যেহেতু ওয়াটার সলিউবল হয়ে গেছে, সে এখন আর ব্লাডে না গিয়ে সে কোথায় চলে আসবে, মানে লিভার, তো লিভার থেকে কিসের মাধ্যমে এক্সক্রিট হয়, ওই যে হেপাটোসাইট থেকে, সে কোথায় চলে আসবে, বাইল ডাক্ট, বাইল ডাক্ট, বাইল ডাক্টের মাধ্যমে সে আলটিমেটলি বাইল ডাক্ট কোথায় ওপেন করে, সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, তাই না? এখানে বাইল ডাক্ট ওপেন করতেছে, তার মানে দেখেন আপনার এখন ইথিনাইল স্টাডিওলটা, ইথিনাইল স্টাডিওল সালফেট হয়ে কোথায় চলে আসছে, আলটিমেটলি ইন্টেস্টাইনে চলে আসছে, তাই না? ইন্টেস্টাইনে চলে আসছে। এখন ইন্টেস্টাইনে আসার পর এখানে একটা ঘটনা হবে, দেখেন এখন ইন্টেস্টাইন থেকে এই ইথিনাইল স্টাডিওল সালফেটটাকে আবার অ্যাবজর্ব হতে পারবে বলেন তো, ইন্টেস্টিনাল এপিথেলিয়াম থেকে আবার ব্লাডে যেতে পারবে, পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে আমি কি বললাম যে ইথিনাইল স্টাডিওল সালফেটটা তো এখন ওয়াটার সলিউবল হয়ে গেছে, একটু আগে আপনারা বললেন ওয়াটার সলিউবল, কিন্তু একটা মজার বিষয় যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে একটা ঘটনা ঘটে এখানে, যেমন কি ঘটে দেখেন, আমাদের ইন্টেস্টাইনে কি আছে, ব্যাকটেরিয়া আছে, তাই না? আমাদের প্রোবায়োটিক্স যেগুলোকে বলি, এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা এনজাইম আছে, সেটা হলো যে আমরা বলি বিভিন্ন এনজাইম থাকে এখানে, ওই এনজাইমটা দিয়ে সে কি করবে দেখেন, এই ইথিনাইল স্টাডিওলটাকে আবার সে অ্যাক্টিভ করে ফেলে, ইথিনাইল স্টাডিওল করে ফেললো, এতক্ষণ ছিল ইথিনাইল স্টাডিওল সালফেট, সেখান থেকে এই ব্যাকটেরিয়াটা এনজাইমের মাধ্যমে, এনজাইমের মাধ্যমে সে এই ইথিনাইল স্টাডিওল সালফেটকে আবার ইথিনাইল স্টাডিওল করে ফেললো, তাহলে সে আবার কি হয়ে গেল, ওয়াটার সলিউবল থেকে লিপিড সলিউবল হয়ে গেল। তো লিপিড সলিউবল হয়ে গেলে সে আবার ইন্টেস্টাইন থেকে, এটা ছিল ইন্টেস্টিনাল ওয়াল, ইন্টেস্টাইন থেকে আবার কোথায় চলে যাবে, ব্লাডে, ব্লাডে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে দেখেন লিভারে একবার ইন্টেস্টাইন থেকে লিভারে গেছে, সেখান থেকে ইথিনাইল স্টাডিওল সালফেট হয়ে ইন্টেস্টাইনে আসছে, আবার ব্যাকটেরিয়ার এনজাইম দিয়ে আবার লিপিড সলিউবল ইথিনাইল স্টাডিওল হয়ে আবার ব্লাডে অ্যাবজর্ব হলো। তাহলে এই বিষয়টাকে আমরা বললো কি, এন্টারো থেকে লিভারে গেছে হেপাটিক, আবার লিভার থেকে ইন্টেস্টাইনে আবার ব্লাডে, তাহলে এন্টারো হেপাটিক রিসার্কুলেশন। হ্যাঁ, এই তখন আপনাকে স্যার জিজ্ঞেস করবে একটা এন্টারো হেপাটিক রিসার্কুলেশনের এক্সাম্পল দেন, তখন আপনি এটা বলবেন, যেমন স্যার ওসিপি, ঠিক আছে?
এটা এটা একটু মনে রাখতে হ্যাঁ হবে। আবার একটু হ্যাঁ, মানে এটা আবার একটু আমি একটু ব্রিফ করি। মনে করেন ইথিনাইল স্ট্রাডিওল, এটা হচ্ছে অ্যাক্টিভ ড্রাগ, লিপিড সলিউবল। তাহলে এটা আমরা যখন খাবো, তো খাওয়ার পরে সেটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে কোথায় যায়, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে গেল। তো লিভারে কি করবে, লিভারে তাকে মানে সালফেট কনজুগেশনের মাধ্যমে ওয়াটার সলিউবল ইথিনাইল স্ট্রাডিওল সালফেট বানাই ফেলবে। তো এই ইথিনাইল স্ট্রাডিওল সালফেট তখন লিভার থেকে বাইলের মাধ্যমে ডিউডেনামে চলে আসবে। এখন ডিউডেনামে চলে এসে নিয়ম অনুযায়ী ইথিনাইল স্ট্রাডিওল সালফেটটা আর অ্যাবজর্ব হওয়ার কথা না, কারণ সে এখন ওয়াটার সলিউবল অবস্থা আছে, সালফেট কনজুগেশন। কিন্তু আমাদের ইন্টেস্টাইনে যে প্রোবায়োটিক্স ব্যাকটেরিয়া গুলো আছে, তাদের মধ্যে যে এনজাইম আছে, ওই এনজাইম দিয়ে তারা এই ওয়াটার সলিউবল ইথিনাইল স্ট্রাডিওল সালফেটকে পুনরায় লিপিড সলিউবল ইথিনাইল স্ট্রাডিওল বানিয়ে ফেলে। ফলে সে পুনরায় আবার ইন্টেস্টাইন থেকে পোর্টাল সার্কুলেশনে চলে যায়। তাহলে লিভার থেকে একবার আসলো, ব্যাকটেরিয়ার কারণে সে বের না হয়ে আবার অ্যাবজর্ব হয়ে গেল। এটাকে বলি আমরা এন্টারো হেপাটিক রিসার্কুলেশন। এখন বুঝছেন কিনা? আচ্ছা, এরপর আসেন যে অ্যাসিটাইলেশন। অ্যাসিটাইলেশন এটা হচ্ছে একটা ফেজ টু রিয়াকশন। যেমন এটা কোন কোন ড্রাগের ক্ষেত্রে হয় আপনারা একটা একটা মনে রাখলে হবে। যেমন হচ্ছে আইসোনিয়াজাইড, হাইড্রালাজিন, হ্যাঁ এদের ক্ষেত্রে হয়। যেমন এক্সাম্পল কি, আইসোনিয়াজাইড হয়ে গেল কি, দেখেন অ্যাসিটাইল হাইড্রালাজিন, আচ্ছা এটা হাইড্রালাজিনের উদাহরণ আর কি। হ্যাঁ, আইসোনিয়াজাইড থেকে অ্যাসিটাইল হাইড্রালাজিন হলো। অথবা হলো সালফোনামাইড, এটা একটা অ্যান্টিবায়োটিক্স, সেটা সেটার সাথে যখন আমরা কি করলাম, অ্যাসিটাইল গ্রুপ যোগ করে দিলাম, তখন সেটা হয়ে গেল যে অ্যাসিটাইল সালফোনামাইড। এই যে অ্যাসিটাইল গ্রুপ যোগ করে দিচ্ছে জাস্ট, তার মানে যে রিয়াকশন সেটা ওইভাবে হয়ে গেল। তাহলে আমরা কি বললাম যে ফেজ টু রিয়াকশনের মধ্যে যেমন আছে গ্লুকোরোনিলেশন, অ্যাসিটাইলেশন, সালফেশন, হ্যাঁ অ্যাসাইলেশন, এই প্রত্যেকটা থেকে একটা একটা উদাহরণ দেখবেন। তো আমি তো পিডিএফটা অলরেডি গ্রুপে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে জাস্ট উদাহরণগুলো একটু নোট করে নেবেন আর কি। ঠিক আছে, পিডিএফ হোল পিডিএফটা আমার গ্রুপে দেওয়া আছে মেসেঞ্জারে। আচ্ছা, এবার আসেন যে আমরা বায়ো ট্রান্সফরমেশনে আসি। এখানের মধ্যে দেখেন বায়ো ট্রান্সফরমেশন, আচ্ছা বায়ো ট্রান্সফরমেশন এতক্ষণ বললাম। আচ্ছা, এরপর আসে এনজাইম ইন্ডাকশন এবং এনজাইম ইনহিবিশন। এখন দেখেন এনজাইম ইন্ডাকশন মানে হলো যে এনজাইম ইন্ডাকশনটা অ্যাকচুয়ালি কোন ধরনের এনজাইমের হয়। আমরা বলেছি এনজাইম আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে মাইক্রোসোমাল আর একটা হলো নন মাইক্রোসোমাল। তো এনজাইম ইন্ডাকশনটা অ্যাকচুয়ালি হয় যে মাইক্রোসোমাল এনজাইম গুলোর। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ফেজ ওয়ান এনজাইম যেগুলো আছে ফেজ ওয়ান রিয়াকশনের জন্য, যেমন কি অক্সিডেশন, অক্সিডেশন, রিডাকশন, হাইড্রোলাইসিস, এই রিয়াকশনের জন্য যে এনজাইম গুলো দরকার, সেই এনজাইম গুলো মানে একটা বাচ্চার 1 থেকে 2 মাসের মধ্যে ডেভেলপ করে। আর ফেজ টু এর জন্য যেমন গ্লুকোরোনিলেশন, সালফেশন, অ্যাসিটাইলেশন, ওদের জন্য যে এনজাইম গুলো দরকার সেই এনজাইম গুলো ডেভেলপ করে একটু টাইম বেশি লাগে, 3 মান্থ। এই কারণে দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা মানে কি পাই, একটা কমন ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা বলে, নিওনেটাল জন্ডিস। তাহলে আমাদের মানে ফেজ টু রিয়াকশন একটা হচ্ছে কি কমন, সবচেয়ে ইম্পর্টেন্ট গ্লুকোরোনিলেশন। তাহলে ওইটার জন্য কোন এনজাইম লাগে, গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম লাগে। এখন গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্স তো বাচ্চাটার বয়স এখনো মাত্র হইলো, সে এখনো তো 3 মাস হয় নাই, তাহলে তার পর্যাপ্ত পরিমাণ গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম নাই। ফলে তার বডিতে গ্লুকোরোনাইল এনজাইম ট্রান্সফারেজের অভাবে বিলিরুবিনটা ভালোভাবে এক্সক্রিট হতে পারছে না তার বডি থেকে। ফলে ওদের নর্মালি বাচ্চাদের কি দেখা যায়, নিউনেটাল জন্ডিস দেখা যায়। এটা একটা উদাহরণ। আর একটা হচ্ছে আমরা ক্লোরামফেনিকল, ক্লোরামফেনিকল ড্রাগটা মেটাবলিজম হয় এই গ্লুকোরোনাইল ট্রান্সফার এনজাইম দিয়ে। এখন একটা বাচ্চাকে আমি ক্লোরামফেনিকল ড্রাগস দিলাম, এখন এই ড্রাগসটা তো তার দ্রুত বডি থেকে বের হতে পারছে না, বডিতে জমে যাচ্ছে। কেন? তার গ্লুকোরোনাইল ট্রান্সফারেন্স এখনো ভালোভাবে তৈরি হয়নি, ফলে ওই ক্লোরামফেনিকলের টক্সিসিটি হিসেবে গ্রে বেবি সিন্ড্রোম হয়। এটা স্যারা জিজ্ঞেস করে কেন হচ্ছে, তখন আপনি বলবেন যে স্যার বাচ্চাটার এখনো গ্লুকোরোনাইল ট্রান্সফার এনজাইমটা ভালোভাবে ডেভেলপ করে নাই। ঠিক আছে, তো ফিচার্স অফ এনজাইম ইন্ডাকশন, এখন এটা জাস্ট এই মানটা একটু কোনটা কোনটা একটু আগে যেটা, আচ্ছা এটা হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে সব বাচ্চারা হলে কি হয়, একটা জন্ডিস দেখা যায়, সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল মানে নিউনেটাল জন্ডিস। কেন? কারণ হচ্ছে আমাদের বিলিরুবিন, এই আরবিসি ভেঙে বিলিরুবিন হয়, আর বিলিরুবিনটা ওয়াটার সলিউবল হয় বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইড হয়ে। তাহলে বিলিরুবিন কে বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইড ওয়াটার সলিউবল করতেছে গ্লুকোরোনি গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা। এখন বাচ্চাটার মধ্যে গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম এখনো পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় নাই লিভারের মধ্যে, ফলে তার বিলিরুবিন আরবিসি থেকে ভেঙে তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এক্সক্রিশন হতে পারতেছে না, বিলিরুবিন জমে যাচ্ছে, তাহলে তার জন্ডিস হচ্ছে।
এটা হচ্ছে তার এখনো ম্যাচুরেশন হয় না লিভারের। একইভাবে ক্লোরামফেনিকল ড্রাগস, এটাও বডি থেকে এক্সক্রিট হয় গ্লুকোরোনিডেশনের মাধ্যমে। এখন যেহেতু তার গ্লুকোরোনিল ট্রান্সফারেজ এনজাইম নাই, তাহলে ক্লোরামফেনিকলও সহজে বডি থেকে বের হতে পারতেছে না বাচ্চাটা, ফলে গ্রে বেবি সিন্ড্রোম হয়। ঠিক ভাইয়া, আছে, আচ্ছা, হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এনজাইম ইন্ডাকশন মানে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি এই তো আসতেছি, একটু দেখেন সামনে আসতেছি। তাহলে এনজাইম ইন্ডাকশন মানে আমি বলতেছি একটু পরে, আপনারা দেখেন এনজাইম ইন্ডাকশনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ক্রোনিক প্রসেস, মানে হচ্ছে এটা এনজাইম ইন্ডাকশন হতে একটু টাইম লাগে। আর হচ্ছে ইন্ডিউসার ড্রাগ হ্যাভ টু বিটেন ফর এ লং টাইম, যাই হোক যেহেতু ক্রোনিক প্রসেস, তার মানে যে ইন্ডিউসার ড্রাগটা আপনি খাবেন সেটার জন্য লং টাইম লাগবে, এবং হচ্ছে নর্মাল অবস্থায় আসতে 1 থেকে 3 উইক লাগে। তো কিছুই বোঝা যায় না, আমি বুঝাই বলতেছি। মনে করেন এ একটা ড্রাগস, হ্যাঁ এ একটা ড্রাগস, এটা মেটাবলিজম হয়, এটা মেটাবলিজম হয়ে ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, মনে করেন এক্স এনজাইমের মাধ্যমে। ঠিক আছে, এক্স এনজাইমের মাধ্যমে, এখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এক্স এনজাইমের মাধ্যমে। তাহলে এই ড্রাগটার মেটাবলাইজিং এনজাইম কে? এক্স এনজাইমটা। ঠিক আছে, এখন আপনি কি করলেন, এ ড্রাগের পাশাপাশি আপনি আরেকটা ড্রাগস নিলেন, বি ড্রাগস। ঠিক আছে, বি ড্রাগস। এখন এই বি ড্রাগসটা কি করে, সে এই এক্স এনজাইমটাকে স্টিমুলেট করে, স্টিমুলেট করে, স্টিমুলেট করে দিবে সে এক্স এনজাইমটাকে। এখন দেখেন যখন আপনি একই সাথে সিমুলটেনিয়াসলি বি ড্রাগও খাচ্ছেন, এ ড্রাগও খাচ্ছেন, তাহলে বি ড্রাগসটা এ ড্রাগসকে মেটাবলাইজ করার জন্য যে এনজাইম এক্স ছিল, এক্সকে কি করতেছে, তার কার্যকারিতা কি করতেছে, বাড়াই দিচ্ছে। তো বাড়াই দিলে বলেন তো এক্স এনজাইমটা এখন এ ড্রাগটাকে দ্রুত দ্রুত মেটাবলিজম করবে নাকি আস্তে আস্তে মেটাবলিজম করবে? দ্রুত করবে, দ্রুত করবে, দ্রুত করবে। দ্রুত করলে এ ড্রাগটার হাফ লাইফ কি বেড়ে যাবে নাকি কমে যাবে? এ ড্রাগটার এখানে যে এ ড্রাগ ছিল কমে যাবে, কারণ সে যেহেতু এক্সট্রা দ্রুত নষ্ট করে ফেলতেছে, ইনঅ্যাক্টিভ করে ফেলতেছে, তার হাফ লাইফটা কি হয়ে যাবে, কমে যাবে, তাই না? তাহলে এটাই হচ্ছে এনজাইম ইন্ডাকশন। তাহলে এ ড্রাগস এর এনজাইম ইন্ডাকশন হচ্ছে কোন ড্রাগস দিয়ে? বি ড্রাগস। তাহলে বি ড্রাগসটাকে আমরা বলবো ইন্ডিউসার ড্রাগস। ক্লিয়ার কি ভাই? আবার বলুন ভাই। মানে হচ্ছে আপনি আপনি দুইটা ড্রাগ খাচ্ছেন, একটা এ ড্রাগ, একটা বি ড্রাগ। এখন এ ড্রাগটা মেটাবলিজম হচ্ছে এক্স এনজাইম দিয়ে, এই যে এক্স এনজাইম দিয়ে। এখন আরেকটা ড্রাগস বি, এই বি ড্রাগসটা কি করে, এই এক্স এনজাইমের কার্যকারিতা বাড়াই দেয়, ওকে পটেনশিয়েট করে। তো যখন আপনি একই সাথে একটা লোক এ ড্রাগও খাচ্ছে বি ড্রাগও খাচ্ছে, তো বি ড্রাগটা কি করতেছে, এক্স এনজাইমের কার্যকারিতা বাড়াই দেওয়ার কারণে এক্স এনজাইমটা এ ড্রাগকে দ্রুত দ্রুত কি করবে, ইনঅ্যাক্টিভ করে ফেলবে এবং বডি থেকে এক্সক্রিট করে ফেলবে, ফলে এ ড্রাগটা দ্রুত আপনার বডি থেকে বের হয়ে যাবে, তার মানে হাফ লাইফ কমে যাবে। তাহলে এ ড্রাগটার মানে কি হচ্ছে, মেটাবলিজমটা ইন্ডাকশন হচ্ছে, বেড়ে যাচ্ছে, কার কারণে, এই যে বি ড্রাগস এর কারণে। তাহলে বি ড্রাগসটা হলো এ ড্রাগস এর এনজাইম ইন্ডিউসার, সোজা ভাষায়। এখন বুঝছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন দেখেন এখানের মধ্যে এটা তো এতক্ষণ আমি বেসিক বললাম, এটা তো আর আনসার হয় নাই, তাই না? এখন দেখেন পরীক্ষায় প্রফে আনসার দেওয়ার জন্য আপনারা মানে এই চারটা একটা শিখলে হয়। স্যারে আমাদেরকে কয়েকটা চার্ট দিয়েছে, যেমন রিফামপিসিন সবচেয়ে কমনটা। দেখেন রিফামপিসিন হচ্ছে কি, ইন্ডিউসার, তার মানে রিফামপিসিন কোনটা, এ ড্রাগ ছিল না বি ড্রাগ ছিল, একটু আগে যে বললাম রিফামপিসিন, বলেন এ হবে না বি ড্রাগ? বি ড্রাগ ছিল, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বি ড্রাগস হবে। আর এ ড্রাগ কোনটা, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ, হ্যাঁ ওয়ারফারিন, ওয়ারফারিন, অ্যান্টি ডায়াবেটিক্স, অ্যান্টি হাইপারটেনসিভ, কর্টিকোস্টেরয়েডস, এর মধ্যে আপনারা এই দুটা বললেই হবে, ওয়ারফারিন এবং হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভস, এই দুটা। তাহলে বলেন কেউ যদি একই সাথে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিচ্ছে এবং রিফামপিসিন, তার টিউবারকুলোসিসের কারণে রিফামপিসিনও খাচ্ছে, কোন ড্রাগসটা বডি থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে, রিফামপিসিন নাকি ওরাল কন্ট্রাসেপটিভস? এক্স্যাক্টলি। তাহলে কোনটা থেরাপিউটিক ফেলিওর হবে, কোনটার কার্যকারিতা নষ্ট হবে, ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ, তাই না? তাহলে রিফামপিসিনের কারণে ওরাল কন্ট্রাসেপটিভের কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে দেখেন ফেলিওর অফ কন্ট্রাসেপশন। ওয়ারফারিনের কাজ কি, ওয়ারফারিন কি একটা মানে হচ্ছে এটা কি করে, অ্যান্টিকোয়াগুলেন্ট, তাই না? অ্যান্টিকোয়াগুলেন্ট। এখন একটা লোকের মানে আমাদের মানে হার্ট অ্যাটাক, মানে এমআই এর একটা চান্স আছে, তাহলে আমরা ওই কারণে তাকে, যাতে রক্তনালী ব্লক না হয়ে যায়, ওই কারণে আমরা তাকে ওয়ারফারিন দিয়ে রাখছি। এখন সেই লোকটা ইতিমধ্যে টিবি হলো, আল্লাহ মাফ করুক, সে রিফামপিসিন নিল, এখন রিফামপিসিনের কারণে তার ওয়ারফারিন
আমি ওয়ারফারিন দিছিলাম তার রক্তনালীটা যাতে ক্লিয়ার থাকে। এখন রিফামপিসিন এসে ওয়ারফারিনের কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে, ফলে তার রক্তনালীটা ক্লিয়ার থাকা আর সম্ভব হবে না, রক্তনালীতে থ্রম্বোসিস হয়ে যাবে, কারণ ওয়ারফারিন তো তার কাজ করতে পারতেছে না। বুঝছেন কিনা? তাহলে কি হয়ে যাবে, থ্রম্বোসিস এবং এমআই হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। বুঝতে বাস এই দুটো তাহলে ভাই একসাথে দুটোটা ইউজ করা যাবে না? না না, একসময় একই সাথে দুটোটা ইউজ করা যাবে না, অথবা আমরা তখন ওই হিসাবে ইউজ করব। কি হিসাবে? আপনি ওয়ারফারিনের ডোজটা তখন একটু বাড়াই দিবেন, বুঝছেন? ওয়ারফারিনের ডোজ যদি আমি একটু বাড়াই দিই, তাহলে রিফামপিসিন যতটুকু মেটাবলিজম করে ফেলতেছে, আমি ওয়ারফারিন ডোজ তো বাড়াই দিছি, ফলে থেরাপিউটিক যে স্টেডি স্টেট কনসেন্ট্রেশনটা আমি আরেকটু বেশি ধরে রাখার জন্য ডোজ বাড়াই দিলাম, অথবা রিফামপিসিনের ডোজ কমাই দিলাম, অথবা অল্টার ড্রাগ চুজ করলাম যেটা এটাকে এরিয়া করবে না। এরকম বিভিন্ন আমরা ফার্মাকোকাইনেটিক্স ড্রাগ ইন্টারেকশনের ক্ষেত্রে আমরা এরিয়া করি আর কি। আর হ্যাঁ, এমন কোন ড্রাগস নাই যেটা হচ্ছে রিফামপিসিন কে সাপ্রেস করে রাখবে? হ্যাঁ অবশ্যই আছে, এরকম আছে, আমার হয়তো এখনো জানা নাই, আপনারা বলবেন পাবেন। ওইগুলো মানে ইউজ করা যাবে? হ্যাঁ, ওই কারণে এগুলো হচ্ছে, আমি নিজেও তো এখন স্টুডেন্ট, আমার এগুলো জানা নাই, বাট হচ্ছে নর্মালি আমরা যখন একটা দিই, এরকম কমন কিছু ড্রাগস আছে যেগুলোর এই ড্রাগ, যেমন দেখেন রিফামপিসিন এবং এই যে ওয়ারফারিন, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করি। তো এরকম যেমন আরেকটা আপনি ভালো বলছেন, যেমন রিফামপিসিন এখানে ইন্ডিউসার, আবার এমন হতে পারে রিফামপিসিন কো অন্য একটা ড্রাগ কি করতে পারে, ইন্ডিউস করতে পারে। বুঝা গেছে কিনা? এরকম আছে উদাহরণ, বইতে বইতে আছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই এটা মনে রাখবেন। এরপরে দেখেন এখানে আরেকটা উদাহরণ আছে, ফেনোবারবিটন। হ্যাঁ, তাহলে ফেনোবারবিটন হচ্ছে ইন্ডিউসার, ফেনোবারবিটন হচ্ছে ইন্ডিউসার, আর এই ফেনোবারবিটনের কারণে ক্লোরামফেনিকলের মেটাবলিজম বেড়ে যাবে, তাহলে ক্লোরামফেনিকলের অ্যাক্টিভিটি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ফেনোবারবিটনের কারণে, ওসিপির অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। একইভাবে ওয়ারফারিন, একটু আগে যেটা বললাম একই রকম, তো ওসিপি নষ্ট হলে ফেলিওর অফ কন্ট্রাসেপশন, ক্লোরামফেনিকল নষ্ট হলে আমি যে মানে তার মানে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হচ্ছে না। প্লাস এখানে একটা দেখেন, এই ইন্ডাকশনটা আমার জন্য একটা ক্লিনিক্যাল বেনিফিট নিয়ে আসতেছে। কি আমি একটু আগে উদাহরণ দিছিলাম আপনাদের, ক্লোরামফেনিকলের কারণে কি হয়, গ্রে বেবি সিন্ড্রোম হয় বলছিলাম না, গ্লুকোরোনিডেজ এনজাইমের অভাবে। এখন দেখেন এই ফেনোবারবিটনটা, ফেনোবারবিটনটা গ্লুকোরোনিডেজ এনজাইমকে কি করে, এই যে ইন্ডিউসার, গ্লুকোরোনিডেজ এনজাইমকে কি করবে, পটেনশিয়েট করবে, অ্যাক্টিভিটি বাড়ায় দিবে, ফলে সে ক্লোরামফেনিকল ড্রাগসটাকে বডি থেকে দ্রুত বের করে দিতে পারবে, ফলে ক্লোরামফেনিকলের কারণে যে গ্রে বেবি সিন্ড্রোম হচ্ছিল সেটা আর হচ্ছে না। ওই কারণে আমরা ক্লোরামফেনিকল ইন্ডিউসড গ্রে বেবি সিন্ড্রোমে আমরা ফেনোবারবিটনটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। ফেনোবারবিটনটা ক্লোরামফেনিকলের মেটাবলিজম বাড়িয়ে তাকে বডি থেকে বের করে দেয়। বুঝছেন কিনা? এই আর কি। এরপরে এগুলা তেমন লাগবে না, এগুলো হচ্ছে আমি এতক্ষণ যা বললাম তার লেখাটা। হ্যাঁ, এটা হচ্ছে ওই নোট থেকে পড়ে নেবেন, এখানে বোঝানোর কিছু নেই, কনসেপ্ট কনসেপ্ট যেটা বললাম সেটা। আর একটা জিনিস, এটা একটা মজার জিনিস, দেখেন অ্যান্টি এপিলেপটিক ড্রাগস মানে এতক্ষণ আপনারা কি দেখলেন, একটা ড্রাগ একটা ড্রাগের মেটাবলিজমকে নষ্ট করে দিচ্ছে, ফেনোবারবিটনও ড্রাগস, ক্লোরামফেনিকলটাও কি ড্রাগস, ওসিপিটাও ড্রাগস। এখন দেখেন একটা ড্রাগস আমার বডির অ্যান্ডোজেনাস সাবস্টেন্স কে নষ্ট করবে, যেমন কি, যেমন অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যদি আমরা নেই, সে আমাদের বডিতে ভিটামিন ডি এর ব্রেকডাউন বাড়াই দেয়, ফলে আমার বডিতে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস লং টাইম নিলে, লং টাইম কেন বলছি, কারণ এনজাইম ইন্ডাকশন একটা কি প্রসেস, ক্রনিক প্রসেস। অ্যান্টি এপিলেপটিক আপনি কয়েক সপ্তাহ খেলে কিছু হবে না, মাসের পর মাস খেলে সমস্যাটা হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা দিবে, কারণ ভিটামিন ডি ব্রেকডাউন হচ্ছে আপনার বডিতে বেশি বেশি। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি দেখা দিবে, ক্লিনিক্যাল সিমটমস, অস্টিওমেলাসিয়া হচ্ছে, অস্টিওপোরোসিস হচ্ছে, রিকেটস হচ্ছে, এই যেগুলো হচ্ছে, ঠিক আছে, এরকম কয়েকটা উদাহরণ। আর এইটা স্যারদের অনেক বেশি ফেভারিট, এটা যে ক্লোরামফেনিকল ইনডিউস গ্রে বেবি সিন্ড্রোমে তুমি কোন ড্রাগসটা দিবা, তখন বলবেন ফেনোবারবিটন দিব স্যার, ঠিক আছে, এই আর কি, এনজাইম ইন্ডাকশনের। বাই অ্যান্টি এপিলেপটিক কি বললেন, বাই অ্যান্টি এপিলেপটিক ড্রাগ মানে মানে হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস খেলে সে আমাদের বডির যে ভিটামিন ডি আছে, ভিটামিন ডি ব্রেকডাউন বাড়ায় দেয়, ভিটামিন ডি নষ্ট করে ফেলে, ফলে আমাদের তখন ভিটামিন ডি এর অভাবে অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস, রিকেটস এগুলো দেখা দেয়। এটা হচ্ছে একটা যে একটা ড্রাগস এর কারণে বডির নিজস্ব একটা অ্যান্ডোজেনাস সাবস্টেন্স যেমন ভিটামিন ডি নষ্ট হয়ে যাচ্ছে, এটার উদাহরণ আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আসুন যে এনজাইম ইনহিবিশন, এনজাইম ইনহিবিশন, তাহলে এনজাইম ইন্ডাকশন হচ্ছে ক্রনিক প্রসেস, মানে এটা একদিনে হয়ে যাবে না, এই দুইটা ড্রাগ আপনি অনেকদিন ক্রনিক, অনেকদিন ধরে প্রলং ইনটেকের কারণে হবে। আর এনজাইম ইনহিবিশন হচ্ছে সাডেন অ্যাকিউট অনসেট, আজকে খেলেন আজকে এনজাইম ইনহিবিশন হতে পারে, সেটার জন্য টাইম লাগে না। যেমন একটা উদাহরণ দিই আপনাদের, তাহলে একইভাবে আমি আবার যদি উদাহরণ দিই আপনাদের, একই উদাহরণ দেখেন, এ ড্রাগস ছিল, এ ড্রাগসটা মেটাবলিজম করে একটা এক্স এনজাইম। এখন একই সাথে আপনি আরেকটা ড্রাগস নিলেন, সেটা হলো যে ধরেন যে বি ড্রাগস,
এখন এই বি ড্রাগসটা কি করে, এক্স এনজাইমকে ইনহিবিট করে, এক্স এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়। তাহলে এক্স এনজাইম এখন ভালোভাবে কাজ করতে পারতেছে না, তাহলে এ ড্রাগটা বডিতে কি সহজে সহজে বের হতে পারবে বডি থেকে? এ ড্রাগস পারবে না, পারবে না, না পারবে না, কারণ এক্স এনজাইমটা বি ড্রাগসের কারণে তার কাজ করতে পারতেছে না, ইনহিবিশন হয়েছে, ফলে এ ড্রাগসের হাফ লাইফ কি হবে, বেড়ে যাবে, ফলে টক্সিসিটি দেখা দিবে কোন ড্রাগসের, এ ড্রাগসের। যেমন দেখেন, যেমন দেখেন সিমেটিডিন, হ্যাঁ এটা হচ্ছে একটা কি অ্যান্টি আলসারেন ড্রাগ, মানে গ্যাস্ট্রিকের জন্য আমরা খাই। তো সিমেটিডিন ড্রাগসটা কার মেটাবলিজমকে ইনহিবিট করতেছে? প্রোপানলের। আপনার বডিতে কোন ড্রাগসটার হাফ লাইফ বেড়ে যাবে? প্রোপানল। প্রোপানল কোন রিসেপ্টরকে ব্লক করে? বিটা ওয়ান এবং বিটা টু দুইটাই, এটা একটা নন সিলেক্টিভ, দুইটাই। তো বিটা ওয়ান রিসেপ্টর কোথায় থাকে? হার্টে নাকি ব্লাড ভেসেলসে? হ্যাঁ লাংসে। হার্টে থাকে, লাংসে থাকে বিটা টু, লাংসে থাকে কোনটা? বিটা টু। হ্যাঁ হার্টে ব্লাড ভেসেলসে, হ্যাঁ বিটা ওয়ান থাকে। তো বিটা ওয়ান রিসেপ্টরের কাজ হচ্ছে কি, ও একটা জিএস কাপল রিসেপ্টর, ও হার্ট রেট বাড়ায়, আর প্রোপারনল এই বিটা ওয়ান রিসেপ্টরকে ব্লক করে হার্ট রেট কমায়। তাহলে প্রোপারনলটা এখন বেশি বেশি কাজ করতেছে, কারণ বডিতে অনেক সময় থেকে যাচ্ছে সে, ফলে আমার হার্ট রেট কি বেশি কমে যাবে না প্রোপারনলের ওভার অ্যাক্টিভিটির কারণে? ওই কারণে দেখা দিচ্ছে কি, ব্রাডিকার্ডিয়া, বুঝছেন কিনা? ব্রাডিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, এটাই। ঠিক আছে, তাহলে এটা এই একটা উদাহরণ দিলে না। আর এছাড়াও হচ্ছে সিমেটিডিন একইভাবে ওয়ারফারিন। তাহলে দেখেন একটু আগে আপনারা কি দেখছেন বলেন, একটু আগে আমরা ওয়ারফারিনের অ্যাক্টিভিটি বেড়ে গেছিল কোন ড্রাগসের কারণে? রিফামপিসিনের কারণে, তাই না? রিফামপিসিনের কারণে, রিফামপিসিনের কারণে। তখন কি হয়েছিল বলছিলাম, যে ব্লাড ভেসেলস থ্রম্বোসিস হয়ে যাচ্ছে, আর এখন হচ্ছে ওয়ারফারিন ইনহিবিশন, তার মানে ওয়ারফারিনের অ্যাক্টিভিটি এখন কি হয়ে যাবে, তাহলে উল্টাটা হবে, ব্লিডিং হবে, ব্লিডিং হচ্ছে, ভেরি গুড, এই যে এটা আর কি। ঠিক আছে, আচ্ছা ভাই একটা কথা, হ্যালো, হ্যাঁ বলো বলেন ভাইয়া, হচ্ছে মানে এনজাইম ইনহিবিটর, তারপর হচ্ছে এনজাইম হচ্ছে ইয়াম ইনডিউসার, এগুলো হচ্ছে সবগুলোই মানে ড্রাগ, এনজাইম কোনো ফ্যাক্ট না, মানে ওই এনজাইমটার মানে ইয়া না, না না, হ্যাঁ এগুলো একটা ড্রাগ না, ওই এনজাইম না, ওই এনজাইমটার কোনো সমস্যা নাই, কিন্তু এনজাইমটাকে হয় স্টিমুলেট করতেছে অন্য একটা ড্রাগস, আর ইনঅ্যাক্টিভেট করতেছে, কার্যকারিতাকে কমায় দিচ্ছে অন্য একটা ড্রাগস, বুঝছেন কিনা? অথবা আমাদের এন্ডোজেনাস সাবস্টেন্স হয়, যেমন আমাদের যে হরমোন, থাইরয়েড হরমোন, এই হরমোন গুলো বিভিন্ন এই মেটাবলিজম এনজাইমের কার্যকারিতা বাড়ায় দেয়। ওই কারণে হাইপার থাইরয়েডিজমের একটা পেশেন্টের একটা ড্রাগস দিবেন, একই ড্রাগস নর্মাল একটা পেশেন্টকে দিবেন, দেখা যাচ্ছে যে হাইপার থাইরয়েডিজমের পেশেন্টের ওই ড্রাগসটা দ্রুত বডি থেকে বের হয়ে যাচ্ছে, বুঝছেন কিনা? মানে এরকম, মানে অ্যাকচুয়ালি আমার এখন জানা নাই, কিন্তু আমি এটা বই থেকে পড়ে জানছি আর কি। ওই কারণে দেখবেন যে একে একই ড্রাগস আপনি এক একটা পেশেন্ট দিলে, একজন রুগী এসে আপনাকে বলতেছে স্যার আমার এই ড্রাগসটা কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আরেকজন রুগী দেখছে না সে তো স্যাটেল আছে, বুঝছেন কিনা? ওই যে এক একজনের বডিতে ড্রাগ মেটাবলিজমটা এক এক রকম হচ্ছে, তার বডির নিউট্রিশন স্ট্যাটাস, তার বডির বিভিন্ন হরমোন, সে অন্য কোনো ড্রাগস খাচ্ছে কিনা, ইয়েস, তার এনভায়রনমেন্টের একটা ইফেক্ট আছে। যেমন আমরা যারা শহরে থাকি, এখানে প্রচুর ধোঁয়া, হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনটা কিন্তু এনজাইম ইনডিউসার, হাইড্রোকার্বন, এটা আমি একটু পরে বলবো। হাইড্রোকার্বন আমাদের বডির বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, ফলে আমার শহরের একটা মানুষের মানে ড্রাগসের প্লাজমা হাফ লাইফ, উদাহরণস্বরূপ বলতেছি, গ্রামের একটা মানুষের চাইতে কম হবে। একইভাবে হচ্ছে যারা মানে হাই অল্টিটিউডে থাকে, পাহাড়ি এলাকায় থাকে, তাদের অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা দেয়, উঁচু জায়গায় অক্সিজেন ডেফিসিয়েন্সির কারণে তাদের ওইখানে কিছু এনজাইমের কার্যকারিতা কমে যায়, এনজাইম ইনহিবিশন, ফলে পাহাড়ি এলাকায় একটা ড্রাগসের প্লাজমা হাফ লাইফ আপনি আমাদের তুলনায় বেশি পেতে পারেন, বুঝা গেছে কিনা? তো আমরা ওই হিসাবে একটা ড্রাগস নর্মালি আমাদের ম্যাক্সিমাম ড্রাগস কি, থেরাপিউটিক ইন্ডেক্সটা কি থাকে, বেশি থাকে, তাই না? সেফ থেরাপিউটিক ইন্ডেক্স, কিছু কয়েকটা ড্রাগস ছাড়া, ওই কারণে তেমন একটা সমস্যা হয় না। কিন্তু যেগুলো ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, ওই ড্রাগস গুলা ক্ষেত্রে সমস্যা হয়ে যায় আর কি, কারণ সেটা তো একটু প্লাজমা হাফ লাইফ একটু বেশি হলেই তার টক্সিক ইফেক্ট শুরু হয়ে যাবে, কারণ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। ঠিক আছে, তো আপনার এই কোশ্চেন আনসারটা সামনে আসতেছে, দেখেন তো আমরা এই যে যেটা বললাম, এই যে ফ্যাক্টরস মডিফাইং বায়োট্রান্সফরমেশন, যেমন হচ্ছে এজ, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, লিভার কিডনির কার্যকারিতা কি হয়ে যায়, কমে যায়, ফলে বডি থেকে একটা ড্রাগ সহজে বের হয় না। আমি একটা ড্রাগস খেলে 1 ঘন্টায় বের হয়ে গেল, আমার দাদু যদি একটা ড্রাগস খায় ওনার বের হতে সময় লাগতেছে 2 ঘন্টা, বুঝাতে পারছে কিনা? তারপরে বাচ্চাদের ক্ষেত্রে এটাকে বলে এক্সট্রিম অফ এজ, এটা স্যার একটু জিজ্ঞেস করে, এক্সট্রিম অফ এজ বলতে তুমি কি বুঝো? বলবেন যে স্যার হয়তো খুব বেশি বয়স বুড়া, অথবা খুব কম বয়স বাচ্চা, এটা হচ্ছে এক্সট্রিম অফ এজ। এই দুজনের ক্ষেত্রে ড্রাগ মেটাবলিজম কম হয়,
ঠিক আছে। তারপরে জেন্ডার, জেন্ডারদের ক্ষেত্রে যেমন একটু আগে আমি আপনাকে বলছি উদাহরণটা, হরমোনের একটা ইফেক্ট আছে, যেমন মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন একটা এনজাইম ইনডিউসার হিসেবে কাজ করে, তো মেলদের ক্ষেত্রে কিছু ড্রাগসের দেখা যায় যে প্লাজমা হাফ লাইফ কম থাকে ফিমেলদের তুলনায়, কারণ টেস্টোস্টেরনের প্রভাবের কারণে। রেস, বিভিন্ন জাতির ক্ষেত্রে ড্রাগ মেটাবলিজম বিভিন্ন হতে পারে। নিউট্রিশন একটু আগে বললাম, এখন দেখেন এই যে একটা এনজাইম, এনজাইমটা কি কোত্থেকে তৈরি হয়? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে। তো এনজাইম হলো একটা প্রোটিন, প্রোটিনের জন্য দরকার কি? অ্যামাইনো অ্যাসিড। এখন একটা লোকে মানে প্রোটিন খাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ, তার তার প্রোটিনের অভাবে তার এনজাইমটা পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারতেছে না, কারণ অ্যামাইনো অ্যাসিড ডেফিসিয়েন্সি, তাহলে তার মেটাবলিজমটা বেশি হবে না কম হবে? নিউট্রিশনের অভাবে কম হবে। কম হবে, প্লাজমা হাফলে বেড়ে যাবে, এরকম আর কি। বুঝে বললে এগুলো আপনি নিজে এক্সপ্লেন করতে পারবেন। তারপর হচ্ছে সুগার, এক্সেস সুগার ডিক্রিজ ড্রাগ মেটাবলিজম, ঠিক আছে। যেমন হচ্ছে ডায়াবেটিস, এটা কি লাইভ? এবার আসেন আমরা এক্সক্রিশন নিয়ে একটু কথা বলি। এক্সক্রিশন, আচ্ছা ভাই আমি প্রথমে একটা কোশ্চেন করছিলাম যে ভাই এটা নেটওয়ার্কের কারণে আমি শুনি নাই কিছু। আচ্ছা কোনটা বলেন বলেন কোনটা, আমি চেষ্টা করব। প্রথম মানে ওই ড্রাগ মানে ফাংশনের শেষে ও কি সরাসরি স্ক্রেট হয় নাকি মেটাবলাইজ হয়? বলছে যে অবশ্যই ম্যাক্সিমাম ড্রাগস সরাসরি এক্সক্রিট হতে পারে না, কারণ আমরা ড্রাগসগুলো এমন ভাবে বানাই যাতে সে লিপিড সলিবল হয়। লিপিড সলিবল হলেই তো সে কি হবে, সেলের মধ্যে ঢুকতে পারবে, কাজ করতে পারবে। কিন্তু যে ড্রাগসগুলো ওয়াটার সলিবল, যেমন হচ্ছে পেনিসিলিন, হ্যাঁ, এখন ওয়াটার সলিবল ড্রাগস কি হয় দেখেন, ওয়াটার সলিবল ড্রাগস নর্মালি মনে করেন এই ছিল আমার একটা ব্লাড ভেসেলস, তো এখানে একটা ওয়াটার সলিবল ড্রাগস। এখন এই ব্লাডটাই তো কি, ড্রাগসটা একদিকে হচ্ছে ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস দিয়ে বের হয়ে যাচ্ছে টিস্যুতে, অন্যদিকে এই ব্লাডটা তো কোথায় যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, তাই না? কিডনিতে। এখন কিডনির যে এপিথেলিয়াম আছে ওইখানে, ওইটাকে কি বলে, কি কিডনির গ্লোমেরুলাস, ওই সেলগুলো তো হাইলি পারফোরেটেড, ফেনেস্ট্রেশন বলে, তাই না? তো সে যেহেতু ওয়াটার সলিউবল, সে ইজিলি কিডনি দিয়ে ইউরিন হয়ে কি হয়ে যায়, বের হয়ে যেতে পারে। ফলে কিছু ওয়াটার সলিউবল ড্রাগস মেটাবলিজম ছাড়াই ওই পেনিসিলিন অবস্থাতে বের হয়ে যায়, আনচেঞ্জড অবস্থায়। এটা আমি একটু এখন বলবো এই যে এক্সক্রিশনে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সরাসরি বের হতে পারে না, কারণ ড্রাগসটা আমরা দিছি লিপিড সলিউবল অবস্থায়, সেই মেটাবলিজম হয়ে ওয়াটার সলিউবল হবে, তারপর এক্সক্রিশন হবে। এখন পাইছেন কি আনসার এই আর কি? আচ্ছা এখন এখানের মধ্যে, তাহলে ভাই কোনো ড্রাগস ফাংশন করার আগে এখানে এক্সক্রিট হয়ে গেলে? হ্যাঁ অবশ্যই, কিছু ড্রাগস হচ্ছে ফাংশন করার আগে এক্সক্রিট হয়। বললাম না এই যে দেখেন আমি এখানেই তাকলাম, এই ড্রাগসটা যখন প্লাজমাতে আসলো, তার কিছু পোর্শন তো ব্লাড থেকে বের হয়ে টিস্যুতে যাচ্ছে, মনে করেন 25% টিস্যুতে আসলো, আর 25% হয়ে যাচ্ছে এই ব্লাডটাই তো আবার হার্ট হয়ে ঘুরে কিডনিতে যাচ্ছে, লিভারে যাচ্ছে, কিছু এক্সক্রিশন হয়ে যাচ্ছে। তার মানে একটা ড্রাগ এট এ টাইম টিস্যুতেও যাচ্ছে, এট এ টাইম এক্সক্রিশন হচ্ছে, আবার যেটা টিস্যুতে গেল সেটা টিস্যুতে মেটাবলিজম হয়ে ওয়াটার সলিউবল হবে, তারপর ওয়াটার সলিউবল হওয়ার পরে সে আবার এখান থেকে ব্লাডে ঢুকবে, ঢুকে কিডনি দিয়ে বাইল হয়ে বেরিয়ে যাবে। বুঝছেন কিনা? এখন এট এ টাইম হচ্ছে প্রসেস গুলো, একটার পরে যে একটা হচ্ছে ওরকম না, কিন্তু এট এ টাইম হচ্ছে। একটা ড্রাগ একই সাথে আপনি ইনজেকশন করছেন, সে ওই সময় কিছু টিস্যুতে যাচ্ছে, কিছু আবার এক্সক্রিশন হচ্ছে, এই আর কি। এখন দেখেন যে আমাদের এক্সক্রিশন থ্রু কিডনি, এই বিষয়টা হচ্ছে যে আমাদের কিডনির মধ্যে যে ড্রাগ এক্সক্রিশন হয় এটা মেইনলি তিনটা প্রসেসে হয়। একটা হলো যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন, টিউবুলার রিঅ্যাবসর্পশন, ওটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, আপনারা জানেন এই তিনটা প্রসেসে কাজ করে। তো ফিল্ট্রেশনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে যে, মনে রাখবেন আমরা জানি যে একটা ড্রাগসের মলিকিউলার ওয়েট যত কম হয় ড্রাগসটার এক্সক্রিশন তত কি হবে, বেশি হবে, মলিকিউলার ওয়েট কম, ফলে সে কি করে যে এপিথেলিয়াল সেল থেকে দ্রুত বেরিয়ে যায়। বলতেছি একটা ড্রাগস এর ক্ষেত্রে আজকে একটু সময় বেশি লাগলো, আপনার একটু কষ্ট করে কানেক্টেড থাকেন, হ্যাঁ আজকে শেষ করে দিবেন ইনশাল্লাহ। এই একটা ড্রাগস মনে করেন আমাদের যে গ্লোমেরুলাস, তাই না, গ্লোমেরুলাস এর মধ্যে আমাদের কি থাকে, যে গ্লোমেরুলাসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি একটা এপিথেলিয়াম, তো সেখানের মধ্যে এই যে এটা হলো এপিথেলিয়াল সেলস, তো এখানে দুইটা এপিথেলিয়াল সেলের মাঝখানে দেখেন গ্যাপটা অনেক বেশি না, অন্যান্য ক্যাপিলারির চাইতে অনেক বেশি, অনেক বেশি বড় গ্যাপ। এবং প্লাস হচ্ছে এই এন্ডোথেলিয়াল সেল যেগুলো, এই এন্ডোথেলিয়াল সেলের মধ্যে এখানে কি থাকে, কিছু পোর থাকে, পোর বা ফেনেস্ট্রেশন থাকে। ফলে যে কোনো ড্রাগস মানে অলমোস্ট এভরি ড্রাগস তারা কি হয় মানে যখন এখানে আসে, এখানে আসে তখন তারা সে ওয়াটার সলিবল হোক লিপিড সলিবল হোক, লিপিড সলিবল হলে তো সরাসরি এপিথেলিয়াম ক্রস করে কোথায় চলে আসবে, এটা কোন জায়গা, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল, এই যে এরকম না, এই জায়গাটা হলো বোমেন্স ক্যাপসুল, আর এখানে থাকে কি গ্লোমেরুলাস, মানে হচ্ছে গ্লোমেরুলাস,
তাহলে সে লিপিড সলিউবল হলে তো অবশ্যই এখানে চলে আসতেছে সব ক্রস করে, তাই না? আর যদি ওয়াটার সলিউবল হয় তাহলেও তো চলে আসবে, কেন? কারণ হচ্ছে এখানে এন্ডোথেলিয়াম গুলো ফেনিস্ট্রেশন আছে, এই যে ফেনিস্ট্রেশন অথবা ইন্টার এন্ডোথেলিয়াল জাংশন দিয়ে চলে আসতেছে, ফলে অলমোস্ট এভরি ড্রাগস গ্লোমেরুলাস থেকে কোথায় চলে আসে, বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুলে চলে আসতেছে। তো চলে আসলে এর এরপরে কি হবে, এরপর হচ্ছে যে ড্রাগসটা লিপিড সলিউবল, যে ড্রাগসটা লিপিড সলিউবল সে আবার রিঅ্যাবজর্ব হয়ে ঢুকে যাবে, কিন্তু ওয়াটার সলিউবলটা ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। একটু দেখেন, মনে করেন এই ছিল গ্লোমেরুলাস, সরি হ্যাঁ বোমেন্স ক্যাপসুল, আর এখানের মধ্যে এটা হলো গ্লোমেরুলাসটা, এই এফারেন্ট আর্টারিয়াল, ইফারেন্ট আর্টারিয়াল, এটা হলো ক্যাপিলারি। তো মনে করেন আমি এখন একটা ওয়াটার সলিউবল ড্রাগের উদাহরণ দিচ্ছি, ওয়াটার সলিউবল ড্রাগটা এখানে আসলো, কেন আসতে পারছে, কারণ এখানে ফেনেস্ট্রেশন আছে এবং ইন্টার এন্ডোথেলিয়াল স্পেস অনেক বেশি। এখন সে যখন এখানে আসছে, এখন এখানে লাইনিংটা কি সিম্পল, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম, রেনাল টিভিউলস এর লাইনিং, ঠিক আছে? কিন্তু এখন এখানে এই সেলগুলোর মধ্যে তার কি নাই, ফেনিস্ট্রেশন নাই, ওটা হচ্ছে হচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে আছে, এখানে নাই, প্লাস হচ্ছে এখানে ইন্টার এপিথেলিয়াল স্পেসও নাই। ফলে একটা ওয়াটার সলিউবল ড্রাগস ক্রস করতে পারে কিভাবে, হয় ফেনিস্ট্রেশন দিয়ে, না হলে কি ইন্টার এপিথেলিয়াল, দুটো সেলের মাঝখান দিয়ে, কিন্তু সে এখানে বড় ছিদ্রের কারণে চলে আসছে কিন্তু এখন আর ঢুকতে পারতেছে না। তাহলে তার ফিল্ট্রেশন হয়েছে ঠিকই, কিন্তু রিঅ্যাবজর্পশনটা কি হচ্ছে না, হতে পারতেছে না। তাহলে ওই কারণে ওয়াটার সলিউবল ড্রাগের এক্সক্রিশন কি হয়, র্যাপিডলি হয়। কিন্তু লিপিড সলিউবল কি হবে একটু চিন্তা করেন তো, লিপিড সলিউবল ড্রাগটা এখানে আসছে, আবার তার তো আর কোনো কি দরকার নাই, ইন্টার সেলুলার স্পেসও দরকার নাই, ফেনিস্ট্রেশনও দরকার নাই, সে সরাসরি এই এপিথেলিয়াল সেল মেমব্রেন ক্রস করে আবার কোথায় চলে আসবে, ব্লাডে। তাহলে এই কারণে লিপিড সলিউবল ড্রাগের রিঅ্যাবজর্পশন বেশি হয়, তাদের কি হয় হাফ লাইফ বেশি হয় এই কারণে, বুঝছেন কিনা? এই ছিল তাহলে মলিকিউলার ওয়েট, তাহলে ড্রাগস এর মলিকিউলার ওয়েট যত কম হবে এক্সক্রিশন তত বেশি হবে ড্রাগস, এবং হচ্ছে ওয়াটার সলিউবিলিটি, তাহলে ওয়াটার সলিউবিলিটি যত বেশি হবে একটা ড্রাগস তত দ্রুত বডি থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। প্লাজমা কনসেন্ট্রেশন, নিয়ম অনুযায়ী আমাদের ড্রাগস কয়ভাবে এলিমিনেশন হয় বলেন তো, কয় অর্ডার কাইনেটিক্স বলছি, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আর জিরো অর্ডার কাইনেটিক্স, হ্যাঁ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর ক্ষেত্রে কি, প্লাজমাতে ড্রাগস এর পরিমাণ যত বাড়বে তার এক্সক্রিশন কি হবে তত বাড়বে, তাহলে প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়বে, দেখেন প্রফেশনাল দিয়ে রাখছে আপনারা নোটে পাবেন এটা, তাহলে এক্সক্রিশনও তত বাড়বে। এখন আপনারা একটা জিনিস জানেন, আমাদের যে নর্মালি এই যে গ্লোমেরুলাসের মধ্যে আমাদের যে ইন্টার ইন্টার এপিথেলিয়াল স্পেস আছে ওইখানে কি চার্জ থাকে, ওইটা ইন্টার এপিথেলিয়াল স্পেস গুলো নেগেটিভ চার্জ থাকে, মানে এখানে সেলগুলো নেগেটিভলি চার্জ থাকে। তাহলে বলেন, মনে করেন একটা ড্রাগস যদি পজিটিভ চার্জড হয় তাহলে সে বেশি এক্সক্রিশন হবে নাকি নেগেটিভ চার্জ হইলে, বলেন তো? পজিটিভ, পজিটিভ, কারণ পজিটিভ চার্জ হলে যেহেতু লাইনিংটা নেগেটিভ সে তাকে টেনে বোমেন্স ক্যাপসুলে নিয়ে এসে টিউবস দিয়ে এক্সক্রিট করে দিবে, কিন্তু সে যদি নেগেটিভ চার্জ হয় ড্রাগসটা তাহলে কি হবে, নেগেটিভ নেগেটিভ রিয়াকশন করে তাকে বিকর্ষণ করে, তাকে ভালোভাবে কি করতে, ফিল্ট্রেশন হতে দিবে না। এই কারণে আমাদের যে প্লাজমা প্রোটিন অ্যালবুমিন আছে, অ্যালবুমিন গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ, যার কারণে অ্যালবুমিনের তুলনায় এই ফেনিস্ট্রেশনের সাইজ বড় হওয়া সত্ত্বেও অ্যালবুমিন এক্সক্রিট হয় না, কারণ কি অ্যালবুমিন নেগেটিভলি চার্জড এই কারণে। আচ্ছা, জিএফআর, কারো জিএফআর যত বেশি হবে মানে তত গ্লোমেরুলার ফিল্ট্রেশন যত বেশি হবে তার মানে কি, এখানে ড্রাগস তত বেশি বেশি ঢুকবে, তাহলে তার এক্সক্রিশন কি হবে, বেশি হবে। আর প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড কোনো ড্রাগসই ওরা ব্লাড ভেসেল ক্রস করতে পারে না, যদি প্লাজমা প্রোটিনের সাথে আটকে থাকে তাহলে তার টিস্যু তো যাবে না, তার অ্যাকশনও হবে না, একইভাবে সে ব্রোমেন্স ক্যাপসুলে তো আসতে পারতেছে না প্লাজমা প্রোটিনের সাথে আটকানো, ফলে তার এক্সক্রিশনও কি হবে, রিভার্স, ব্যস্তানুপাতিক। তাহলে প্লাজমা প্রোটিন বাউন্ড হলে এক্সক্রিশন কমবে, মানে রেনাল ব্লাড ফ্লো, এটা আপনারা এটার সাথে মিলাই পড়বে, রেনাল ব্লাড ফ্লো আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন একসাথে, রেনাল ব্লাড ফ্লো কমলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমলে এক্সক্রিশন কমবে, এক্সক্রিশন কমবে, ঠিক আছে? এরপর আসেন প্লাজমা প্রোটিন, আবার একটু বলেন, মানে প্লাজমা প্রোটিন, আচ্ছা প্লাজমা প্রোটিন মানে হচ্ছে যে মনে করেন এটা হলো আমাদের একটা ব্লাড ভেসেল, ঠিক আছে? একটা ব্লাড ভেসেলসে আমরা এই যে ইনটেস্টাইন থেকে একটা ড্রাগস অ্যাবজর্ব হয়ে ব্লাড ভেসেলসে আসলো, হ্যাঁ আসার পরে এই ড্রাগসটা কিছু হচ্ছে ফ্রি অবস্থায় থাকবে প্লাজমাতে, আর কিছু হচ্ছে আমাদের এখানে যে প্লাজমা প্রোটিন আছে অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, আলফা এসিড গ্লাইকোপ্রোটিন, ওই প্রোটিনের গায়ের সাথে আটকে যাবে, এটাকে বলি বাউন্ড ড্রাগ। এই বাউন্ড ড্রাগটা ব্লাড ভেসেলস থেকে বের হতে পারে না,
তো ব্লাড ভেসেলস যদি বের হতে না পারে তাহলে গ্লোমেরুলাস তো একটা ব্লাড ভেসেলস ক্যাপিলারি, তাহলে সে তো গ্লোমেরুলাস দিয়ে বের হয়ে ফিল্ট্রেশন হচ্ছে না, তাহলে ওই কারণে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস এর এক্সক্রিশন কি হবে না, হবে না, এক্সক্রিশন হবে না, এটাই বলছিলাম। ঠিক আছে, এরপর আসেন, জি ভাইয়া, একজন কোশ্চেন করছিলেন একজন ভাইয়া, তার আনসারটা এই যে এখানে দেখেন, আপনি বলছিলেন সব ড্রাগস কি মেটাবলিজম হয়ে এক্সক্রিশন হয় নাকি ডাইরেক্ট, এই যে দেখেন এক্সক্রিশন মোট তিনটা ওয়েতে হয় একটা ড্রাগস আনচেঞ্জড অবস্থায়, যেটা বলছি আমি পেনিসিলিন যদি ওয়াটার সলিউবল হয় উইদাউট মেটাবলিজম, সে যেহেতু ওয়াটার সলিউবল সে ওই যে গ্লোমেরুলাস দিয়ে বোমেন্স ক্যাপসুলে চলে আসছে কিন্তু আর রিঅ্যাবজর্পশন হইতে পারতেছে না, সে ওই অবস্থাতে বের হয়ে গেছে আনচেঞ্জড। আরেকটা বলছে কি আয়োনাইজড, মানে ওই যে যদি অ্যাসিডিক ড্রাগ হয় বেসিক মিডিয়াতে আয়োনাইজেশন হয়ে গেল, অথবা মনে করেন একটা ড্রাগস খেলেন সে অ্যাসিডিক, সে যখন ব্লাডে ঢুকছে ব্লাডের পিএইচ হচ্ছে মনে করেন 7.35 থেকে 4.5, সে সেখানে সে আয়োনাইজড হয়ে যাবে, তাহলে আয়োনাইজড হয়ে গেলে সে কি হয়ে গেছে ওয়াটার সলিউবল হয়ে গেছে, তারপরে সে এক্সক্রিশন, অথবা হচ্ছে এনজাইমের মাধ্যমে ফেজ ওয়ান রিয়াকশন ফেজ টু রিয়াকশন হয়ে সে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটস এবং ওয়াটার সলিউবল হয়ে, তাহলে তিনটা অবস্থা একটা ড্রাগ বের হয়, হয় আনচেঞ্জড অবস্থায় ওয়াটার সলিউবল হলে, অথবা আয়োনাইজেশন হয়ে ওয়াটার সলিউবল হয়ে, অথবা মেটাবলিজম হয়ে ওয়াটার সলিউবল হয়ে, মানে বের হতে হলে অবশ্যই তাকে কি সলিউবল হইতে হবে, অবশ্যই ওয়াটার সলিউবল। ঠিক আছে, প্রথমে ওকে এনজাইমটা ভাঙতে পারে না কেন, এনজাইমের পরিমাণ কম যে জন্য, না না এনজাইম তো ওকে ভাঙতে পারবে, আপনি এই কথাটা একটু যদি বুঝে দেখেন তাহলে ইজি, আপনি বিষয়টা একটু প্যাঁচ লাগতেছে, আমি দেখেন আমি বলি আপনাকে, মনে করেন এনজাইম তো ভাঙতে পারতেছে কিন্তু এই যে ধরেন পেনিসিলিনটা এখন কোথায় আছে, ব্লাডে আছে পেনিসিলিন, তো পেনিসিলিনটা তো এই ব্লাডটা তো আর এখানে বসে নাই, ব্লাডটা তো সার্কুলেশনের মধ্যে চলতেছে, সে হার্টে যাচ্ছে, হার্ট থেকে কিডনিতে যাচ্ছে, এখন এই পেনিসিলিনটা টিস্যুতে যাওয়ার আগে সে যখন কিডনিতে গেছে কিডনি তাকে এক্সক্রিট করে চলছে, সে এনজাইমের সংস্পর্শে আসার আগেই কিডনি তাকে এক্সক্রিশন করে ফেলছে, ওই কারণে আনচেঞ্জড অবস্থায় বের হয়ে গেছে, এবং এটা হয় অনলি ওয়াটার সলিউবল ড্রাগসের ক্ষেত্রে। আর লিপিড সলিউবল হলে তো সে টিস্যুতে যাবে, টিস্যুর মধ্যে তো সেলের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এনজাইম বসে আছে, সাইটোপ্লাজমে এনজাইম আছে, বুঝছেন কি, এনজাইম কমছে সেই কারণে না, ওয়াটার সলিউবল হওয়ার কারণে এই আর কি। আচ্ছা এরপরে দেখেন এখানের মধ্যে, তাহলে আমরা এক্সক্রিশনের জন্য না না আমি এনজাইমেরটা বলতেছি যেটা মেটাবলাইজ হচ্ছে, না না কাজ করার আগে এনজাইম ভাঙবে না, কাজ করার আগে বলতে দেখেন এই যে আপনি একটা ভালো কোয়েশ্চেন করছেন, একটু বুঝেন কাজটা কোথায় করে, সেলের উপরে করে নাকি রিসেপ্টর, কোথায়, রিসেপ্টরের উপর, সেলের উপরে, মনে করেন এটা হচ্ছে সেল, তো এখানে হচ্ছে রিসেপ্টর, প্রোপ্রানোলোল, হ্যাঁ এটা একটা কার্ডিওমায়োসাইট, এটা হলো বিটা ওয়ান রিসেপ্টর, তো আপনি খাইলেন প্রোপ্রানোলোল, তো প্রোপ্রানোলোলটা এই ব্লাড ভেসেলস ছিল, এই ব্লাড ভেসেলস থেকে প্রোপ্রানোলোল ড্রাগটা বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে আসলো, এসে সেলের উপরে বিটা ওয়ান রিসেপ্টরের উপরে বসলো। এখন আমি বলছি যে মাইক্রোসোমাল এনজাইম কোথায় থাকে, সেলের বাহিরে না সেলের ভিতরে, মাইক্রোসোমাল এনজাইম ভিতরে থাকে স্মুথ এন্ডোপ্লাজম, স্মুথ এন্ডোথেলিয়াল রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর নন মাইক্রোসোমাল এনজাইম কোথায় থাকে, সেটাও সেলের মধ্যে থাকে, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, এবং ইন্টারস্টিশিয়াল স্পেসেও থাকে কম পরিমাণে, মেইনলি কোথায় থাকে মানে সেলের মধ্যে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া, তাহলে একটু বুঝেন আপনি যে কোয়েশ্চেন করছেন সেই শুনেন, তাহলে প্রোপ্রানোলোল যখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসে আসছে, কিছু প্রোপ্রানোলোল রিসেপ্টরে বসার আগেই ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকা নন মাইক্রোসোমাল এনজাইম দিয়ে সে মেটাবলিজম হয়ে যাবে, আর যেটা সেলের মধ্যে সে তো রিসেপ্টরে বসার আগে মেটাবলিজম করতে পারবে না, আগে তো প্রোপ্রানোলোলকে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হইতে হবে, তো রিসেপ্টরে বসে কাজ করে তারপরে রিসেপ্টর সহ সেলের ভিতরে ঢুকবে তারপরে মেটাবলিজম হবে, এখন ক্লিয়ার কিনা আপনার বলেন ভাই, আবার বলুন ভাই, মানে একটা ড্রাগস মানে কেন রিসেপ্টরে বসার আগে মেটাবলিজম হচ্ছে না, আপনার কোশ্চেন ছিল এটা, একটা ড্রাগস মেটাবলিজম হয় সেলের ভিতরে আর রিসেপ্টর থাকে সেল সারফেসে, তো এই প্রোপ্রানোলোল ড্রাগটা প্রথমে এসে বিটা ওয়ান রিসেপ্টরে বসছে, তো বিটা ওয়ান রিসেপ্টরে বসলে তো জিএস কাপল রিসেপ্টর সে হার্ট রেট বাড়াই দিল, তারপরে না যখন রিসেপ্টরে বসে কাজ করে ফেলছে এরপরে রিসেপ্টরটা তখন কি হয়ে যায় ফ্যাটিক হয়ে যায়, ফ্যাটিক হয়ে গেলে তখন রিসেপ্টরটা সহ এই রিসেপ্টর এন্ড ড্রাগটা সেলের মধ্যে ঢুকে যাবে এন্ডোসাইটোসিস প্রসেসে, ঢুকে গেলেই তো এখন এই সাইটোপ্লাজমে কে বসে আছে, নন মাইক্রোসোমাল এনজাইম, যে এনজাইম যেগুলো বাইরে থাকে বা সেলের বাইরে থাকে তারা তো বাদ দিছে, এই এটাও তো আমি বলছি একটু আগে, আর যেগুলো ইন্টারস্টিশিয়ামে থাকে, ইন্টারস্টিশিয়ামে নন মাইক্রোসোমাল এনজাইম থাকে আমি বলছি, তো সেটার পরিমাণ কম থাকে, নরমালি সাইটোপ্লাজমে বেশি থাকে, তারপরও যেহেতু ইন্টারস্টিশিয়ামে এনজাইম আছে, ইন্টারস্টিশিয়াম কিছু এই ওগো খালি করে দিছি পড়া শেষ দান শব্দ যাতে না না শুনি না বুঝছো, এবার এটা আর কি মানে মানে ইন্টার
রিসেপ্টরে বসার আগেও কিছু মেটাবলিজম হয়ে যাবে, আর ম্যাক্সিমাম হবে কাজ করার পরে, কারণ মেটাবলিজমটা হবে সেলের ভিতরে। এখন ক্লিয়ার আপনার? আর কিছু রিসেপ্টর তো ভাই সেলের ভিতরে থাকে, তখন হ্যাঁ যদি সেলের ভিতরে থাকে তাহলে তার পক্ষে হচ্ছে যখন সেলের মধ্যে একটা ঢুকছে, যেমন কি স্টেরয়েড, সেলের ভিতরে রিসেপ্টর, একটা স্টেরয়েড যখন সেলের মধ্যে ঢুকবে, ঢুকার পরে কিছু হচ্ছে স্টেরয়েড রিসেপ্টর সাথে লাগবে, আর কিছু হচ্ছে রিসেপ্টরে লাগার আগে সাইটোপ্লাজমে থাকা নন মাইক্রোসোমাল এনজাইম মেটাবলিজম করে ফেলবে সবগুলো। এটা পরিমাণ কম কারণে? হ্যাঁ পরিমাণ কম কারণে, সবগুলা করবে না, ওই যে কিছু বসতেছে কিছু মেটাবলিজম হয়ে যাচ্ছে। জি জি ভাই, থ্যাংক ইউ। বুঝছেন? ভেরি গুড, আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, মানে আপনি এই কোয়েশ্চেন গুলো করছেন, মানে আপনি একটা সেলের ভিতরে ঢুকে গেছেন কিভাবে কি করতে। ভেরি গুড, মাস্ক অনু ঘুমাও না কে। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা এবার দেখেন ড্রাগ এক্সক্রিশন, তাহলে ড্রাগ এক্সক্রিশনের দুইটা রুট মেইনলি। হ্যাঁ এটা একটা দুজন করে দিয়ে একটা হচ্ছে কি কথা যাচ্ছে না, একটা হচ্ছে মেজর রুট আর একটা হচ্ছে মাইনর রুট। মেইনলি ড্রাগ এক্সক্রিশন হয় আমাদের মেজর রুটে। মেজর রুট কি কি? যেখানে মেটাবলিজম বেশি বেশি হয়, লিভার, লাংস, কিডনি, তাই না? লিভার ড্রাগস কে যখন ওয়াটার সলিউবল করে তাকে কোথায় পাঠায়? ভাইলের মাধ্যমে কোথায় পাঠায় দেয়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। হ্যাঁ ইয়েস, সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। আর ডিউডেনাম থেকে সে পরে স্টুলের মাধ্যমে, ফিসেস এর মাধ্যমে এক্সক্রিশন হয়ে যায়। আর যেটা কিডনি, কিডনি কি করে তাকে কোথায় পাঠায়? রেনাল টিউবিউলস এর ইউরিনে পাঠায় দেয়। তাহলে ইউরিনে, হ্যাঁ ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন করে, লিভার বাইলের মাধ্যমে এক্সক্রিশন করে, লাংস আমরা যখন নিঃশ্বাস ফেলি ওই ওটার সাথে এক্সক্রিশন। এখন এই লাংস এর ক্ষেত্রে সব ড্রাগস কিন্তু এক্সক্রিট হয় না। কোন ড্রাগস গুলো এক্সক্রিট হবে? ভোলাটাইল। কোন ড্রাগস? ভোলাটাইল ড্রাগস, ঠিক আছে। আর মাইনর রুট গুলো সেলাইভা, সোয়েট, ভেজিনাল ফ্লুইড, ব্রেস্ট মিল্ক, টিয়ার, এগুলোর মাধ্যমে এক্সক্রিশন হয় অল্প অ্যামাউন্টে। কইরা মইরা কই কি লাগাইলো? আচ্ছা খারাপ হইল ভাই, বাইলের মাধ্যমে আবার রিঅ্যাকশন হইতে পারে না কি জন্য বুঝছেন? হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। এই যে বললাম এটা তো সব ড্রাগস বাইলের মাধ্যমে রিঅ্যাক্ট হবে না, কোনটা হবে? যে ড্রাগস গুলোকে না না লিপিড সলিউবল হবে, লিপিড সলিউবল না, লিপিড সলিউবলটা তো বাইলের, বাইলের মধ্যে আসছে কোনটা? ওই যে হেপাটোসাইট, তাকে মেটাবলিজম করে ওয়াটার সলিউবল করে তারপরে না বাইলে পাঠাইছে। বাইলের মধ্যে তো লিপিড সলিউবল ড্রাগ নাই, কিন্তু তাহলে সে কিভাবে অ্যাবজর্ব হয়? ওই যে যে ড্রাগস গুলোকে মেটাবলিজম করার এনজাইম ইনটেস্টাইন ব্যাকটেরিয়ার মধ্যে আছে, ভেরি গুড, ওগুলো হবে। ওই কারণে তো সব হয় না, ওইটার একটা উদাহরণ আমি দিব। ভেরি গুড, আপনাকে এটা স্যাররা ভাই ভাইতে ধরে ধরবে ইনশাল্লাহ। এটা যে কয়েকটা ড্রাগস বলো যেগুলো অ্যান্টিডায়াবেটিক, সব হয় না, ওই যে যাদের মেটাবলিজম এনজাইম ব্যাকটেরিয়ার মধ্যে আছে তাদের হবে। আচ্ছা যাই হোক, এখন আপনাদের আমি বলি আরেকটা। দেখেন কি বলছি, অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন। তো এটা হচ্ছে, দেখেন আমি এখানে তিনটা সেল আছে, দেখেন এই সেলগুলোর মধ্যে মনে রাখবেন দুইটা ট্রান্সপোর্টার থাকে। একটা হচ্ছে কি অ্যানায়নিক ট্রান্সপোর্টার, আর একটা হচ্ছে ক্যাটায়নিক ট্রান্সপোর্টার। তো অ্যানায়নিক ট্রান্সপোর্টার, অ্যানায়নিক মানে আমরা কি বুঝি? অ্যানায়নিক মানে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আর ক্যাটায়নিক মানে কি চার্জ? পজিটিভ চার্জ। এখন দেখেন এই ট্রান্সপোর্টার, এই নীল কালার বেগুনি কালারটা হচ্ছে ট্রান্সপোর্টার, সে কি চার্জ বিশিষ্ট? দেখেন নেগেটিভ, নেগেটিভ চার্জ। তাহলে এর মধ্যে দিয়ে ঢুকবে কোন চার্জ? ড্রাগস, পজিটিভ, পজিটিভটা। তাহলে অ্যানায়নিক ট্রান্সপোর্টার কোন ধরনের চার্জ ড্রাগ কে বের করবে? পজিটিভ, পজিটিভ চার্জ। ক্যাটায়নিক, দেখেন এই ট্রান্সপোর্টারটার চার্জ কি? প্লাস। তাহলে তার মধ্যে দিয়ে যেতে পারবে ইজিলি কে? মাইনাস। তাহলে ক্যাটায়নিক ট্রান্সপোর্টার কোন ধরনের ড্রাগস কে বের করবে? নেগেটিভ চার্জ। মনে থাকবে এটা, এটা হচ্ছে কনসেপ্টটা। এরপর হচ্ছে আপনারা ভাইবার আনসার দেওয়ার জন্য স্যার বলবে আপনাদের। ভাই আবার একটু, ভাই আবার একটু। হ্যাঁ আমাদের হচ্ছে রেনাল টিউবিউলস, এগুলো হলো টিউবিউলার এপিথেলিয়াম। এখানে দুই ধরনের ট্রান্সপোর্টার থাকে, একটা হচ্ছে যে নেগেটিভ চার্জ, দেখেন এই বেগুনি কালারটা নেগেটিভ চার্জ। তাহলে ও যেহেতু মাইনাস চার্জ, ও প্লাস চার্জ কে ওর মধ্যে দিয়ে যেতে দিবে খুব বেশি বেশি ভাবে। তাহলে নেগেটিভ চার্জ মানে কি? অ্যানায়ন, অ্যানায়নিক ট্রান্সপোর্টার। তাহলে অ্যানায়নিক ট্রান্সপোর্টার মধ্যে দিয়ে কোন ধরনের ড্রাগস যায়? পজিটিভ চার্জ। তারপরে এখন বললাম আপনারা এটা জানেন, দেখি বললাম মনে আছে এইচ এ হচ্ছে একটা কি? উইক অ্যাসিড না? তো উইক অ্যাসিডটা যখন আয়নিত হয় তখন কি হয়? এইচ প্লাস প্লাস এ মাইনাস, তো হচ্ছে প্রোটন। তাহলে এখানে ড্রাগস এর পোর্শন কোনটা? তাহলে
তাহলে এই কারণে মানে আমাদের কি হবে, যেগুলো হচ্ছে অ্যাসিডিক ড্রাগস মানে সেগুলো কোন ধরনের ট্রান্সপোর্টার দিয়ে বের হচ্ছে, মানে হচ্ছে যে ক্যাটায়নিক ট্রান্সপোর্টার দিয়ে বের হচ্ছে, ঠিক আছে? তারপর আপনারা কয়েকটা উদাহরণগুলো দেখবেন, একটু থায়াজাইড বলবেন আর ওইখানে বলবেন যে মরফিন কুইনিন, দুইটা করে উদাহরণ বললে হয়ে যাবে, ঠিক আছে? আর এখানের মধ্যে আর এই উদাহরণটা আপনাদের একটু লাগবে, দেখেন আপনারা একটা জিনিস জানেন, ফুরোসেমাইড থায়াজাইড, এগুলো কি ফুরোসেমাইড এবং থায়াজাইড ডায়ুরেটিক্স, তাই না? ডায়ুরেটিক্স। এই ফুরোসেমাইড এবং থায়াজাইড যে ট্রান্সপোর্টার দিয়ে বের হয় ওই একই ট্রান্সপোর্টার দিয়েও কি বের হয়, ইউরিক অ্যাসিড, কি বের হয়, ইউরিক অ্যাসিড। এখন আপনি যখন ফুরোসেমাইড এবং থায়াজাইড ডায়ুরেটিক্স খাচ্ছেন তাহলে ওই ড্রাগটাকে বের করতে হবে না, তো কিডনি ফুরোসেমাইড এবং থায়াজাইড কে বের করতে গিয়ে ইউরিক অ্যাসিডকে পর্যাপ্ত পরিমাণে বের করতে পারে না, তাহলে আপনার বডির মধ্যে কি জমে যাচ্ছে, ইউরিক অ্যাসিড। ফলে দেখা যাচ্ছে, ফলে লং টাইম ধরে যদি আপনি ফুরোসেমাইড এবং থায়াজাইড খান, একটা অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে, হাইপার ইউরিসেমিয়া, ঠিক আছে? আর এটার উদাহরণ আমি আগে বলে দিছি, ওই যে বোমেন্স ক্যাপসুল থেকে যখন রেনাল টিউবিউলস আসে, লিপিড সলিউবল ড্রাগসটা আবার কি হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, আর যেটা ওয়াটার সলিউবল থাকে বা আয়োনাইজ থাকে সে আর যেতে পারে না, সে আর যেতে পারে না। এই যে দেখেন, এই যে গ্লোমেরুলাস থেকে একটা লিপিড সলিউবল ড্রাগ এখানে আসলো, এসে সে আবার ব্লাডে চলে গেছে, কারণ সে তো লিপিড সলিউবল, কিন্তু যে ওয়াটার সলিউবল সে আসছে ঠিকই, কিন্তু আর অ্যাবজর্ব হতে পারতেছে না। এই বুঝে গেছে, এটা ছিল আর কি ওভারঅল আমাদের এটা। আর আরেকজন বলছিলেন অ্যান্টিবায়োটিক সার্কুলেশন বলছিলেন না, কোন ড্রাগস, এই ইথিনাইল স্টাডিওল যেটার উদাহরণ দিয়েছি, সালিনডাক, বেনজোডায়াজেপিন, কার্ডিয়াক গ্লাইকোসাইড, ক্লোরামফেনিকল, ডক্সিসাইক্লিন, বিলিরুবিন, এই ড্রাগগুলোর অ্যান্টিবায়োটিক সার্কুলেশন হয়, মানে ওরা লিভারের মধ্যে এসে ওয়াটার সলিউবল হয়ে বাইল হয়ে ইন্টেস্টাইনে আসে, তারপরে আবার ব্যাকটেরিয়া ওদেরকে লিপিড সলিউবল বানায় ফেলে, তারপরে আবার ব্লাডে যায়। তাহলে বলেন তো, যে ড্রাগস হেপাটিক সার্কুলেশন হয় ওদের হাফ লাইফ কি বাড়বে না কমবে? বাড়বে বাড়বে, কারণ সে সহজে এক্সক্রিট হতে পারতেছে না, ইন্টেস্টাইন দিয়ে বের হওয়ার কথা ছিল আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, বুঝছেন নাকি? মানে হচ্ছে যে ড্রাগস গুলো এন্টারোহেপাটিক সার্কুলেশনে যায়, এই যে এন্টারোহেপাটিক সার্কুলেশন, সে লিভার থেকে ওয়াটার সলিউবল হয়ে আসছে ইন্টেস্টাইনে, এখন ফিসেস হয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইন্টেস্টাইনে থাকা ব্যাকটেরিয়াটা তাকে আবার লিপিড সলিউবল বানাই ফেলছে, ফলে সে আবার অ্যাবজর্ব হয়ে কোথায় চলে আসছে, ব্লাডে, ফলে সে বের হতেছে আস্তে আস্তে, ফলে তার হাফ লাইফ বেড়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে? এই আর কি, এই ছিল আমাদের এরিয়া। আর এখানের মধ্যে এক্সপ্রেশন আর এগুলো হচ্ছে জাস্ট আপনারা নোট থেকে উদাহরণটা একটু দেখে নেবেন, যে সার্বো মানে ব্রেস্ট মিল্ক এর মাধ্যমে কি ড্রাগস বের হয়, কয়েকটা ড্রাগস, এটা জাস্ট এক্সাম্পল। মানে যেমন হচ্ছে যে সালফোনামাইড, তাহলে দেখেন যে ড্রাগস গুলো মিল্ক এর মাধ্যমে এক্সক্রিশন হয় ওই ড্রাগসটা আমাদের নিউনেটে চলে আসতে পারে বাচ্চার মধ্যে, তাহলে যেমন সালফোনামাইড এটা হচ্ছে এক্সক্রিশন হয় মিল্ক এর মাধ্যমে, তাহলে বাচ্চার মধ্যে যখন চলে আসবে সালফোনামাইডের কারণে তার কি হতে পারে, কার্নিক টেরাস। টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিনটা বাচ্চা থেকে মায়ের মধ্যে চলে আসতেছে, ফলে এই টেট্রাসাইক্লিনটা টিথের, আমি বলছিলাম, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, বাইন্ড করে তখন কি করে ফেলবে, টিথটাকে ডিসকালার করে ফেলবে, আপনারা সার্চ দিলে পাবেন টেট্রাসাইক্লিনের কারণে দাঁতটা একটু ডিসকালার হয়ে যায়, ঠিক আছে? এরপরে আইসোনিয়াজাইড, আইসোনিয়াজাইডটা খাইছে মা, মায়ের টিবি হয়েছিল, কিন্তু ওই যে মা থেকে বাচ্চাতে চলে আসতেছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে, তাহলে বাচ্চাতে তো আইসোনিয়াজাইড দরকার নাই এবং তার এখন ভিটামিন এমনও পর্যাপ্ত নাই, তাহলে এই আইসোনিয়াজাইড বাচ্চাতে কি তৈরি করবে, পেরিফেরাল নিউরোপ্যাথি। ওষুধ অ্যাসপিরিন খাইছে মা কিন্তু বাচ্চাতে চলে আসছে, তাহলে বাচ্চাতে রেই সিন্ড্রোম হচ্ছে, এই আর কি, একটা 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 বললে হবে, এগুলো এমনি সব বললাম আর কি, তো এগুলো আপনারা দেখবেন। আরেকটা যেটা বলছি লাংস, তাই না, লাংসের মধ্যে কি বলছিলাম, সব ড্রাগস এক্সক্রিশন হয় নাকি ভোলাটাইল, ভোলাটাইল গুলো, তাহলে কি কি আছে, মেইনলি হচ্ছে অ্যানেস্থেটিক, এটা বললে হবে, অ্যানেস্থেটিক্স গুলো আমরা যে অপারেশন থিয়েটারে দেখবেন যে অ্যানেস্থেশিয়া যেগুলো দিই আমরা, যেমন ওই যে প্রোপোফল, ইথা মানে হচ্ছে যে, তারপর আর একটা কি দিই, নাইট্রিস অক্সাইড, এগুলো হচ্ছে যে লাংস দিয়ে আবার এক্সেল হয়ে বের হয়ে যায়, এই আর কি, ঠিক আছে? তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের বলেন? জি ভাইয়া। আছে কোনো না? আচ্ছা, আমি আশা করি ফার্মাকোকাইনেটিক্স আপনাদের ইনশাল্লাহ আমি বুঝাতে পারছি যথেষ্ট, আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আর কি, তো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। না ভাই, ভালো ক্লাস ছিল ভাই, অনেক ভালো ক্লাস, দোয়া করবেন ইনশাল্লাহ, আমি চেষ্টা করছি সর্বোচ্চ, ভুল থাকলে সেগুলো আমাকে ঠিক করে দিবেন, নতুবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ।